Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। আপনাদের সবাইকে আমার নমস্কার। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে কি করছি। আমি হিরো নই, ভিলেনও নই। ফিল্মের কাহিনী লন্ডন, টার্কি, পাকিস্তান অনেক দেশের মধ্যে দিয়ে গেছে। এটা হতেই পারে যে আপনারা হয়তো সেই সব ভাষা বুঝতে পারবেন না। এমনিতে সাবটাইটেল দেওয়া যেতেই পারতো, কিন্তু পড়া আর দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই দর্শকদের সুবিধার জন্য আমরা ক্যারেক্টারদের ভাষা বাংলা রেখেছি, যাতে ফিল্ম দেখার সময় আপনারা প্রত্যেকটা সিনের সম্পূর্ণ আনন্দ পান আর প্রত্যেকটা কথা বুঝতে পারেন। তাই কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, কারণ আপনারা একটা জমজমাট ফিল্ম দেখতে চলেছেন। এনজয়। ধন্যবাদ। এই ফাইলটা ক্রাইম ব্রাঞ্চে পৌঁছে দাও। ইয়েস স্যার। হ্যালো, এরা হলেন আলগোনিয়া মার্ডার কেসের দুই প্রাইম সাসপেক্ট। এদের সম্পর্কে হদিস দিতে পারলে ইস্তানবুল পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে 50,000 লিরা পুরস্কার দেওয়া হবে। চলো চলো, বাড়িতে বসো। সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। মেয়েটাকে আমরা ধরে ফেলেছি, নিশ্চিন্ত থাকুন, ওকেও পেয়ে যাবেন। যে মুহূর্তে ধরা পড়বে আপনাকে জানিয়ে দেব। ওকে। বল, সে কোথায় আছে? এত তো লোক তোর, বল খুঁজে আনতে। আমার মুখে মুখে কথা বলছিস? তোর হাতে দুটো অপশন। প্রথমটা ওকে এখানে নিয়ে আয়, তোকে ছেড়ে দেবো, না হলে তোদের দুজনকে একসাথে এখানেই মারবো। আর কোনো ডায়লগ মারবি? যখন ও আসবে তখন অপশন নয়, অ্যাকশন হবে। তোকে তো খেলার ছলে খুঁজেছি আমি। আমার ক্ষমতা আশা করি বুঝে গেছিস। তোকে তো ধরে নিয়েছি আমি, এবার ওর পালা। কি বললি তুই? যে তুই আমায় খুঁজে এনেছিস, ঠিক উল্টোটা। তোকে খোঁজার জন্যে ও আমায় এখানে পাঠিয়েছে। তাহলে ডাক ওকে, আমরাও দেখি। সত্যি খুঁজতে ও 6,000 কিলোমিটার দূরে এসেছে, আর তোকে খুঁজতে 1 কিলোমিটার আসতে পারবে না। তোর বাপ এসেছে। Oh!
কার জন্য কাজ করছিস আর এটা কার প্ল্যান বল না তো মর নো লাইফ লাইন বল যদি আমি না বলি তাহলে তুই আমাকে মারবি আর যদি বলে দি তাহলে তুই মারা যাবি আপাতত তোর পালা নমস্কার নমস্কার কি ব্যাপার কেমন আছেন নমস্কার নমস্কার আমাদের ইনগ্রেশনে আপনাকে দেখতেই পেলাম না নমস্কার নমস্কার চা দাও না দে আচ্ছা ওইদিকেও দিও হ্যাঁ আসছি নমস্কার 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 উনি এক্ষুনি আসবেন নমস্কার আরে বসুন না নমস্কার বৌদি আপনি এখানে কেন অপেক্ষা করছেন বৌদি আজ কিন্তু আমি শ্রাবণের বন্ধু হিসেবে আসিনি এখানে আমাদের ডেপুটি সিএম এর সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছি বিজনেস হোক বা পার্সোনাল ভেতরে গিয়ে কথা বলুন আসুন চলুন ঠিক করে বাঁধো না বাবা এত নড়াচড়া করলে কি করে বাঁধবো বাবা তারপরও দিকে দিয়ে বাঁধো হ্যাঁ দিকে বাঁধতে এই অবস্থা দেখি শুনো বাবার জন্য আমার হোমওয়ার্ক হয়নি আর আমি টিচারের কাছে বকা খেয়েছি সেই জন্য তো আমি তোমাকে পানিশমেন্ট দিচ্ছি আরে সবকিছু সবাইকে বলতে নেই হাই দীপক হ্যালো বাই বাবা আরে তোর ব্যাগ তোমার সোলার প্রজেক্টটা বাবার খুব পছন্দ হয়েছে আজই অ্যাপ্রুভ করে দিবেন শ্রাবণ বিজনেসে আমি প্রচুর লস খেয়েছি এতদিনে হয়তো আমি দেউলিয়াই হয়ে যেতাম বন্ধুত্বের খাতিরে তুমি আমার সাহায্য করলে এই 4,000 কোটি টাকার প্রজেক্টটা পাইয়ে দিয়ে খুব উপকার করলে থ্যাঙ্কস বন্ধু হিসেবে যা করলে দেখো দীপক আমার বাবা সিএম হতে পারে কিন্তু আমি ওনার থেকে কখনো কোনো ফেভার চাইনি উনি ফেভার করেননি প্রথমবার তোমার জন্য নিয়ম ভাঙলাম সেটা কি আর আমি জানি না মার্কেটের তাবড় তাবড় খেলোয়াড় এই প্রজেক্টের পেছনে পড়েছিল কিন্তু প্রজেক্টটা তুমি আমাকে পাইয়ে দিলে থ্যাংক ইউ ভাই আমার আরে সেসব ঠিক আছে ভাই তুমি খুব মন দিয়ে আর সৎভাবে কাজটা করো আমার রেপুটেশনের ব্যাপার মনে থাকে যাবে চলো বাবার কাছে চলো
এসো বাবা, তোমার ফাইলটাই সই করছি। সিএম এর পদে থাকাকালীন এটাই আমার শেষ সিগনেচার, বুঝলে? আঙ্কেল এরকম কেন বলছেন? কেন, তোমার বন্ধু বলেনি? না তো। আগামী ইলেকশনে আমার ছেলেকে সিএম ক্যান্ডিডেট বানিয়ে পলিটিক্স থেকে রিটায়ার করবো ভাবছি। আর কতদিন আমরা বুড়ো মানুষরা তোমাদের রাস্তায় বাম্পার হয়ে দাঁড়াবো? ইয়াং ব্লাডি বিপ্লব আনতে পারে। এই নাও, সরকার তোমাকে এই প্রজেক্টটা দিচ্ছে, এর সাকসেস পুরো তোমার। হতাশ করবো না দীপক, তুমি তোমার সঙ্গে গুডলাকও নিয়ে এসেছো। কেন, এমন কি হলো? সামনের ইলেকশনে আমাদের পার্টির সঙ্গে সেন্ট্রালের আইডিএম পার্টি জোটবন্ধনে রাজি হয়ে গেছে, সেই কারণেই জয়েন্ট কনফারেন্সের জন্য ন্যাশনাল লিডার ইন্দ্রগুপ্তবাবু আগামী মাসের 10 তারিখেই আমাদের রাজ্যে আসছেন বাবা। সত্যি বলছো? হ্যাঁ বাবা, হাতে শুধু 12 দিন সময় রয়েছে, এর জন্য খুব বড় করে আয়োজন করতে হবে। এই কাজটা তুমি চোখ বুঝে আমার উপর ছেড়ে দাও, আর শোনো, পুরো খরচা কিন্তু আমার। খুব ভালো, টেন্ডারের প্রতিদানে ঘুষ দিচ্ছ নাকি? এসব কি বলছো? তাছাড়া আবার কি? দেখো দীপক, বেইমান লোকরা তোমার সততাকে কিনতে চাইবে, যাদের ক্যারেক্টার ঠিক নেই তারা সততা বিক্রি করবে, এদের মধ্যে একজন ঘুষ নেবে আর একজন ঘুষ দেবে। দেখো, তুমি এইসব কথা ভুলে গিয়ে নিজের প্রজেক্টে ফোকাস করো, কনফারেন্সের কাজটা তুমি আমার উপর ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আরে বাবা, সরকার আর পলিটিক্স দুটো আলাদা জিনিস। দেখো, আমি একটা নতুন এসি ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করেছি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কনফারেন্স হলে যা যা এসি লাগবে সেই ব্যবস্থা আমি করে দিই। তোমার এসি নিতে আমার কোনো আপত্তি নেই, শুধু ইনভয়েস পাঠিয়ে পেমেন্টটা নিতে ভুলো না যেন। ঠিক আছে। হ্যালো, কি বলছেন আপনি? আই এম লেফটেন্যান্ট জেনারেল এম জে রহমান, আপনার ছেলে সুভাষের চিফ। দিস ইজ দিয়া। সুভাষের এই অপারেশনে ওর পার্টনার ছিল। আসুন, সুভাষ ভেতরে আছে। কি হয়েছে ওর? দুদিন আগে বর্ডারের কাছে একটা টেরোরিস্ট গ্যাংকে পুরো নিকেশ করার জন্য একটা প্ল্যান করা হয়েছিল। অপারেশনটা সাকসেসফুল ছিল, কিন্তু ফেরবার সময় ওর পায়ে একটা বুলেট লাগে। সুভাষ, সুভাষ, এটা তোর কি হলো? এটা কেমন করে হলো বাবা? দুদিন ধরে কোমাতে রয়েছে, তবে চিন্তার কারণ নেই। ডোন্ট ওয়ারি বাবা, ভাইয়ের কিছু হবে না। আরে আরে, আমার শালা বাবু, আমার শালা বাবুকে কে গুলি করে মারলো গো? এ বোকা, বেগেছিস জবাব? তোর কি মনে হচ্ছে তোরটা নিয়ে এসেছি এখানে? আমি ইন্ডিয়া এসেছি তো শ্মশান যাত্রায় নাচবো বলে। দেখলি দিদি, তোমার স্বামী সুভাষকে কতটা ভালোবাসে। কেন করবে না, সেই কলেজের দিন থেকে ওদের বন্ধুত্ব। শালা বাবু, তোকে যে গুলি করেছে তাকে যদি একবার পাই না, তাকে ভগবান ভেবে সারা জীবন তার পুজো করব। আমার সর্বনাশ করে তুই পৌষ মাস কাটাবি? আরে দিদি, ওকে বিয়ে করো না, জীবন বরবাদ হয়ে যাবে। সুভাষ, তুমি ছুটি পাওনি বলে এখানে এসে এইরকম উল্টোপাল্টা কথা বলো না। চুপ করো, এই ফালতু লোকটাকে বিয়ে করার চেয়ে ভালো সারা জীবন আইবুড়ো থাকো। এক নম্বরের ডাফারো, কলেজে আমার সিনিয়র ছিল, ফেল করে জুনিয়র হয়ে গেছিল। এত ভালো মেয়েটাকে কুমারী ফেলে রাখবি? ওর হাসিতে ফাঁসি হয়ে গেছে আমার। আমি তোর মতো বর্ডারে গিয়ে ঠাই ঠাই করে বেড়াই না, এমবাসিতে আছি, পস গাড়ি আর পস বাড়ি। হ্যাঁ দিদি, ওর ছুঁচোর মতো দাঁতগুলো দেখতে পাচ্ছ না তুমি? কেন, গাজর কাটাবি নাকি? তোর বোন আমার দাঁত নয় রে, ট্যালেন্টটাকে দেখেছে কি? আরে তুই চুপ কর, ও নিজের ইচ্ছায় বিয়ে করছে। পুরোহিত মশাই, আপনি মন্ত্র বলুন। বিয়ে করো না দিদি, আমি ওকে ছাড়বো না। দিদি দয়া করে এরকম করো না, দিদি দাঁড়াও, দিদি বিয়ে করো না ওকে। মিশন কমপ্লিট। মিশন কমপ্লিট নয়, ওভার। ওর তো আত আমি। বিয়ের পরে সবাই ফুল সজ্জার রাত কাটায় আর আমি সোজা ডেন্টাল হসপিটালে। তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আমি মায়ের মন্দিরে গিয়ে তোমার জন্য সিঁদুর নিয়ে এসেছি। প্রমিস, তোমার কিচ্ছু হতে দেব না। দিদিকে বাঁচানোর জন্য তোমার পাগলামো আমি দেখেছি, আর তখন থেকে আমি তোমার জন্য একদম পাগল হয়ে গেছি, কিন্তু সামনে এসে বলতে পারি না। তোমাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। মনে আছে 3 মাস আগে যেদিন তোমার বার্থডে ছিল, আমি তোমার ঘরে এসেছিলাম, ঠিক করে এসেছিলাম যে নিজের ভালোবাসাকে কনফেস করব, কিন্তু তুমি অঘরে ঘুমোচ্ছিলে,
ভাবছিলাম তোমাকে ডাকবো কিনা, তারপর সাহস করে তোমাকে কিস করলাম, আর ঠিক তারপরে তোমাকে আই লাভ ইউও বললাম, কিন্তু তুমি কিছু জানতেই পারলে না। আজও তোমায় গেট ওয়েল সুন বলে সেই একই কাজ করতে এসেছি, আর তুমি এবারও জানতে পারবে না। ম্যাডাম, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। আরে ধুর ম্যাডাম, দু সেকেন্ড পরে আসতে পারলেন না, একটা কিস মিস হয়ে গেল তো। সুভাষের স্বভাব দ্বারা আমাকে মানতেই হলো, ও আর কোনো অপশনই ছাড়েনি। কি সুভাষ, কি ছেলে মানুষ এটা। পুঞ্জের টেরোরিস্ট ক্যাম্পে 45টা টেরোরিস্ট ছিল, কোনো ক্যাশুয়ালিটি ছাড়াই ওদের ওয়াইপ আউট করি। সেই জন্য আমি দুদিন বাদে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেতে চলেছি, কীর্তিচক্র। যখন স্কুলে পড়তাম তখন বাবা আমায় কোনোদিন কোনো মেডেল পেতে দেখেননি, তাই ছোট্ট করে এই নাটকের আয়োজন। এই বাহানায় তুমি ফাংশন অ্যাটেন্ড করে নেবে আর নিজের বিজি শিডিউল থেকে 3 দিন রেস্টও নিয়ে নেবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমারই ভালো হলো, তোমরা সবাই আমায় কতটা ভালোবাসো সেটা আমার জানা হয়ে গেল। আমি ওখানে মজা করছিলাম, কিন্তু তোর কাকিমার দিব্যি এটা মজা ছিল, নিছক হাস্যরস। সৈয়দ ইব্রাহিম মালিকের মতন একজন আতঙ্কবাদী পাকিস্তানে থাকার মতন কোন অধিকার নেই। ও আমাদের দেশের একটি কলঙ্কের মতো। ওর মতো আতঙ্কবাদী সমগ্র দেশকে বদনাম করে। মনে রাখবেন, এই রকম একজন আতঙ্কবাদীকে আমাদের দেশ কোনো রকম। দাদা হ্যাঁ বলুন। আমার ভাই ভেতরে রয়েছে, আমি করাচি থেকে আসছি। আচ্ছা, ওই রকম আতঙ্কবাদীকে তো আমি কি করব, ওই পার্টির মেম্বার। আরে দাদা, মিটিং তো শেষ হতে চললো, এতক্ষণ কোথায় ছিলেন? এসব কি হচ্ছে? মালিক, আমাদের দেশে বিস্ফোরণ ঘটিয়েছো তুমি, তোমাকে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তান সরকার তোমার ইচ্ছে মতো কাজ করার অনুমতি দেবে না। এক মুহূর্তের জন্য যদি তোমার নিরাপত্তা এখান থেকে সরিয়ে নি, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমাকে পিঁপড়ের মতো চেপে মেরে ফেলবে। হতচ্ছাড়া, তুই তো ডুপ্লিকেট, তোর চোখ টেরা, আসল মালিক কোথায় আছে? তাহের, সেই জন্যই বলি চোখে সুরমা লাগাও, আসল নকলের হেরফের বুঝতে পারবে। ওইসব ছাড়ো, নিজের সীমা ভুলে গেছো তুমি। তাহের, তাহের, কেউ যদি আমাকে চোখ রাঙায় কিংবা উঁচু গলায় কথা বলে, মাথায় আগুন লেগে যায়। তুমি বিরোধী নেতাকে মেরে দিয়েছো, আমাদের সবার জন্য বিপদ ডেকে এনেছো। আমার দেশেই তোমরা আমাকে দিয়ে 17টা ব্লাস্ট করালে, তাহলে কি আমি তোমাদের দেশে 1-8টা ব্লাস্ট করাতে পারি না? না তুমি আর না তোমার সরকার মাগনায় কোনোদিন কিছু করো না। আমি তোমাদের কোটি কোটি টাকার মাল দিই, তাই আমার সামনে কুকুরের মতো লেজ দোলাও। তুমি যে আমার কুত্তা, ভুলে যেও না। আউট। ও তাহের, ডোন্ট ফরগেট, আমি একজন NRI, নন রিলায়েবল ইন্ডিয়ান। চল পাতলা হ। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখানের এই জনসমাবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। স্যার, এই মালিক তো আমাদের আগে সব কথা শুনতো, বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, একে শায়েস্তা করতেই হবে খুব তাড়াতাড়ি। কিন্তু কবে স্যার,
ইন্ডিয়ায় খুব তাড়াতাড়ি ইলেকশন হতে চলেছে। আইপিডিপির লিডার, নাম ইন্দ্র গুপ্তা, বর্তমান সমীক্ষা অনুযায়ী ওই ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে। যদি এই খবরটাই বাস্তবে সত্যি সত্যি হয়ে যায়, তাহলে শুধু পাকিস্তানে কেন, এই পাগল মালিক দুনিয়ার যেখানেই থাকুক না কেন, ওকে মেরে ফেলা হবে। আমি প্রতিজ্ঞা করছি যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সৈয়দ ইব্রাহিম মালিককে 30 দিনের মধ্যে ভারতে ফিরিয়ে আনব, আর তারপরেও যদি ভারতে আতঙ্কবাদকে ছড়ানোর চেষ্টা করে। বলুন বর্মা বাবু, খুব ভালো বলেছেন। তার মানে টিভি দেখছেন, এসবে মন দেবেন না। সামনেই পার্টি অ্যালায়েন্সের কনফারেন্স, আপনি বরং তাতে মন দিন। আপনি একদম চিন্তা করবেন না, এদিকে সমস্ত কাজ আমি সামলে নেব। কিন্তু বর্মা বাবু, দুটো এরিয়া আছে যেখানে আপনার লিস্ট অনুযায়ী আমার মনে হয় কিছু প্রবলেম হলেও হতে পারে। ওই নিয়ে আমি মিস্টার গুপ্তার সাথে কথা বলে নেব, আপনি কনফারেন্স নিয়ে ভাবুন। ওকে, জয় হিন্দ স্যার। থ্যাঙ্কস সুভাষ, পলিটিক্যাল প্রেসারের জন্য তোমার বাবা আর দাদা একটু সময় পেত না। দেখো তোমার নাটকের জন্য ওরা কতটা রিলিফ্ড। বৌদি, তোমার বোন এটাও জানে না যে আমি সকালে কফির চেয়ে চা বেশি প্রেফার করি। গো, আমার জন্য চা নিয়ে এসো। আরে 7 মাইল দূরে দাঁড়িয়ে কেন, স্ট্র দিয়ে চা খাবো নাকি, কাছে এসো। এই যে লজ্জাপতি কন্যা, সেদিন হসপিটালে মিশন তো ইনকমপ্লিট হয়ে গেল, এবার কমপ্লিট করে নাও। এবার সব বিয়ের পরে তোমার হাজবেন্ড অ্যালাউ করবে তো? ইয়ার কি মারলাম, অনেক লুকোচুরি হয়েছে, একটা কিসির ব্যাপার তো, দিয়ে দাও। একটা কিসি? বর্ডারে ঠাই ঠাই করা লোক এখানে কিসি খেতে এসেছে? তাহলে সেদিন কেন দিয়েছিলে? কারণ তুমি অঘরে ঘুমোচ্ছিলে। সেদিন হয় ঘুমিয়েছিলাম, কিন্তু এখন তো জেগে। সেদিন যে আমি তোমায় কিস করেছিলাম তার চিহ্ন এখনো সেখানেই থাকবে, আগে সেটা খুঁজে বার করো, তারপরে তোমার কমান্ড শুনবো। 3 মাস ধরে কিসের চিহ্ন কি করে থাকতে পারে? এই সব শুনে নিয়েছি কিন্তু আমি। এ কি ফিসফিস করে গল্প হচ্ছে? হ্যাঁ, ও ডিস্টার্ব করছে না? মানে আমি একটু টিকটক দেখছি। সব ভুলভাল, সব বন্ধ হয়ে গেছে রে এগুলো। কোন ছবি বলছিলি? হ্যাঁ, এই 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 এদিক ওদিক কি দেখছিস? ছবির নাম বলতে বলছি না, ব্লু নির্জন। ব্লু? হ্যাঁ, কিন্তু ব্লু নির্জনের বাংলায় তো হয়নি। হ্যাঁ, এ কিসব মিথ্যে বলছিস না? আরে বল না, লাভ টকে তোর নাক গলাতেই হবে। আরে শোন রে, দেখছি তোর জিভ আজকাল কুতুব মিনারের চেয়েও লম্বা হয়ে গেছে, তাই না? আবার যদি ভুল সময় এন্ট্রি মারিস, তোর গোটা বডিতে শর্ট সার্কিট করে দেব। আমাকে যে গুলি করেছে তাকে পূজো করবি? বন্ধু, যতক্ষণ আমি তোর চারপাশে আছি তুই তোর সব ফুটো বন্ধ রাখিস। না, চল কেটে পড়। এখন একটা ডাউট আছে। বলে ফেল। কি স্মার্ট, 3 মাস অবধি কি করে থাকবে? এই একদম রাগ করবি না, শরবত খাবি কি বল? এরে হাত তো না জানা হাতুড়ি। লিপস্টিক পরেছিল নাকি লিপ জেল? তোমার তো আর বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না। আমার ভাইয়ের সঙ্গে ঝামেলা করে পালিয়ে বেড়াও কেন তুমি? ও আমার বাড়ির গিন্নি, আমি ঝগড়া করে কোনোদিন কোথাও লুকাইনি। আমি লুকিয়ে থাকি যেন ঝগড়া না হয়। গত 10 বছর ধরে আমাকে কাপড়ের মতো ধুয়েই যাচ্ছে। সবচেয়ে ছোট তাই একটু জেদি, এখন থেকে ও যেমনটা চায় তেমনটাই করো। কি? ও যা চায় ওকে দিয়ে দিলেই তো হয়। এবার যাও তো এখান থেকে। সব পাগল। ওই আমার লজ্জাপতি কন্যা, পুরনো সব কালশিটা পর্যন্ত মুছে যায়, আর কিসের চিহ্ন কি করে থাকবে? আমি হাদারাম নাকি, মশকরা হচ্ছে? নট এট অল, ভালো করে খোঁজো। জিলিপির মতো পেঁচালো। ওকে ফাইন, আচ্ছা এখন চট করে আমাকে একটা কিস করে দাও, পরে চেক করব। না, তুমি না করলে আমি করে নেব, আর আমি চাইলে যখন খুশি কিস করতে পারি। লজ্জা পাচ্ছ? চলো চোখ বন্ধ রাখছি। আরে তাড়াতাড়ি একটা কিস দাও না। কিস? আমি দেব। 3 গুণার মধ্যে যদি আমি কিস না পাই না, তাহলে স্ট্রেট লিপ লক করে দেব। কিন্তু হেপা ভৌজি, বদমাশ সাপ কোথাকার। 1, ও যা চায় ওকে দিয়ে দেবে। 2, 3, আরে 3, এরকম দিয়ে তো চুমুটা তুই দিলি। বললো যা চাই দিদি। তোর নিজের কোনো বুদ্ধি আছে না? নেই দিদি, তোকে ট্রেন লাইনে গলা দিতে বললে তুই দিয়ে দিবি? শালা গভর্নমেন্ট নাম্বার 1 কোন ছেলে আরেকটা ছেলেকে এভাবে চুমু দেয় নাকি? এখন 7 দিন ধরে আমার স্নান করতে হবে। এবার কানে যাচ্ছে। চল 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 চল, ভাগ 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 ভাগ। বর্মা বাবুর ফোন। হ্যালো, শ্রাবণ, কনফারেন্সটা ক্যান্সেল করে দাও। কি হয়েছে স্যার, কি প্রবলেম? ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে যে মিস্টার গুপ্তার প্রাণের ঝুঁকি আছে, তাই। কিন্তু এই মিটিংটা যদি না হয় আমাদের পার্টি ওয়ার্কারদের সামলানো যাবে না।
মিডিয়ার লোকেরা আমাদের জ্বালিয়ে খাবে। আপনি কিছু ভাববেন না স্যার, আমাদের স্টেট একদম সুরক্ষিত, সুরক্ষার কোনো ত্রুটি হবে না স্যার, ঠিক আছে? স্যার যাই হোক না কেন, প্লিজ কনফারেন্সটা ক্যান্সেল করবেন না। যদি তুমি নিজে দায়িত্ব নাও তাহলে আমার কোনো সমস্যা নেই, ওকে? থ্যাংক ইউ স্যার। And now, Mr. Jagdish Shukla, 2012 batch, Dehradun Regiment, namaskar, namaskar, will receive the namaskar, award sir, from Honorable Ashton, Chief Minister. কি মজা হলো ভাই, আমার তো ভীষণ ভালো লেগেছে। আরে দিয়া দিয়া, হ্যাঁ তুমি ওটা নিয়ে এসেছো তো, দাও না। কার জন্য সারপ্রাইজ? আর 10 মিনিটের অপেক্ষা। সাসপেন্সের কি আছে, 3 বছর ধরে একই রেজিমেন্টে আছি, তোমার ফিলিংস জানি আমি, প্রপোজ করার জন্য এত ফর্মালিটি কেন, এখানেই বলো। শুধু আমার শালার মাসেলের গুলি দেখেই এত প্রেম, ইস আমিও যদি ছোটবেলা থেকে একটু ব্যায়াম ট্যাম করতাম। Now I call Colonel Shubhash, 2013 batch OT regiment, to receive the gallantry award Veer Chakra. Colonel Shubhash! Colonel Shubhash! Kuthe galo? Jao na. Colonel Shubhash! আরে গেল কোথায়? হারিয়ে গেল নাকি? প্লিজ কাম অন দ্য স্টেজ। আরে ছোটু, হ্যাঁ বলো, গালটা পরিষ্কার করে যা, লিপস্টিক লেগে আছে। সরি। কি বলছেন, পালাবে কেন? গভর্নমেন্ট টেন্ডারের নাম করে ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লোন নিয়েছে, টাকাটা হাতে পেয়েই দেশ থেকে ফেরার হয়ে গেছে। আপনি ঠিক বলছেন, এটা কনফার্ম নিউজ? হ্যাঁ স্যার, নিউজ একদম কনফার্ম। দাদা হ্যাঁ, কোনো প্রবলেম নাকি? না না, কিছু হয়নি। কমিশনার সাহেব আপনি চিন্তা করবেন না, আমি ম্যাটারটা দেখছি, কনফারেন্সের পরে এটা নিয়ে কথা বলবো। ওকে স্যার। একটা কাজ করো, দীপককে কন্ট্যাক্ট করো। হ্যালো, এদিকে আসুন ম্যাডাম, এদিকে আসুন। ফাংশনাল অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই করেছে তাই না? হ্যাঁ গো, সত্যি। হাই, খুঁজে পেয়েছি। আরে খুঁজে পেয়েছি ওটা। স্যার ও চলে এসেছেন। ছোটু তুই একটা দেখ, আমি ওদিকটা দেখছি, তাড়াতাড়ি করো, সিএম সাহেব এসে গেছেন। গুপ্তবাবুর জয়, গুপ্তবাবুর জয়, গুপ্তবাবুর জয়, গুপ্তবাবুর জয়, গুড মর্নিং, গুপ্তবাবুর জয়, গুপ্তবাবুর জয়। হ্যাঁ হ্যাঁ, এই সবার জন্য সবাই অপেক্ষা করছে। গুপ্তবাবু জিন্দাবাদ, গুপ্তবাবু জিন্দাবাদ, গুপ্তবাবু জিন্দাবাদ, গুপ্তবাবু জিন্দাবাদ। নমস্কার নমস্কার নমস্কার। দীপক স্যারের ফোনটা কিন্তু সুইচ অফ বলছে, ট্রাই করতে থাকো যতক্ষণ না বাসা। আপ
আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকাল পলিটিশিয়ানদের একটা বদনাম আছে, তারা ক্ষমতার জন্য অনেক টাকা রোজগার করে। একবার যদি ক্ষমতাটা হাতে এসে যায়, তাহলে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে রোজগার করা টাকা অসৎ ভাবে ব্যবহার করতে দ্বিধা করে না। আমি সৎ ভাবে দেশের সেবা করব, এটাই আমার জীবনের একমাত্র সংকল্প। আগামী দিনে আমি যখন রাজনীতি থেকে রিটায়ার করব, তখন আমার নিজের বাড়ি বলে কিচ্ছু থাকবে না, কোনো একটা সরকারি ছোট কোয়ার্টারে শিফট হয়ে যাব। আমি এটা খুব ভালো করে জানি যে আমার বারিশ, আমার ছেলে, সেও সৎপথে চলবে। এবার আমি আপনাদের অনুমতি নিয়ে ওকে অনুরোধ করব এই রাজ্যের কার্যভার নিজের কাঁধে তুলে নিতে। কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট। নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ। আজ আমি যা কিছু তা আমার পিতার শিক্ষা আর তার আদর্শের কারণেই। যতক্ষণ আমার প্রাণ থাকবে, আমি আমার রাজ্যের জনগণের প্রতি নিষ্ঠাবান থাকব। তাদের সেবা করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হবে, ক্ষমতার জন্য নয়। আপনাদের সেবা করার লক্ষ্যেই আমি আজ এই দায়িত্বভার গ্রহণ করেছি, আর এই দায়িত্ব পালন করতে গেলে আপনাদেরকে থাকতে হবে আমার সঙ্গে। আপনাদের সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব রাজ্যের উন্নতির দিকে। সুভাষ স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজ্যের বিকাশের ভাবনাকেই প্রাধান্য দিতে হবে আমাদের। আজ থেকে আমরা শুধু উন্নতি আর বিকাশের পথে চলব, আর সেই দায়িত্ব সরকারের একার নয়। তো দাদা ভালো বক্তব্য রাখছেন। কি হলো, কোনটা গাড়িতে ফেলে এসেছি, নিয়ে আসি। ওকে, এটাই আজ আপনাদের কাছে আমার অনুরোধ। তাড়াতাড়ি করো, আরে স্যারের ভাষণ শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই যেতে হবে আমাদের। খুব ভালো ভাষণ দিচ্ছেন, একদম তাড়াতাড়ি চলো। আরে ম্যাডাম, আপনি অ্যাকচুয়ালি গাড়িতে ফোনটা ফেলে এসেছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। না না, আমি জানি দাদার স্পিচ শোনার জন্য আপনি তাড়াহুড়ো করছেন, আমি নিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, চলো চলো চলো। রোমান্স করতে দেয় না। দলমতের ঊর্ধ্বে উঠে সকলের উন্নতি, সকলের বিকাশ, এটাই আমাদের সরকারের লক্ষ্য হবে। আজ এই জোট বন্ধনের একটাই উদ্দেশ্য, সমগ্র রাজ্য তথা দেশের উন্নতি। আজ এই জোট বন্ধনের নতুন দিনের সূচনা হলো। সরি ম্যাডাম, চোখে দেখতে পায় না নাকি, ইডিয়েট। এই এত লেট করলি কেন ভাই? চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, ফোনটা দেখ। আরে এই ফোনে কল কি করে আসছে? কেলো করেছে, রাস্তায় একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগলো, ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা কি মজা করছি নাকি? স্টেজে ব্লাস্ট করার নাম্বারটা ওই ফোনে রয়েছে, ফোনটা ছাড়া ব্লাস্ট কিভাবে হবে? তাড়াতাড়ি গিয়ে ফোনটা নিয়ে আয়, যা। আরে ওই দেখ ওই মেয়েটাই। এই 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 ফোনটা দে, ফোনটা দে দে। এই পুলিশ আসছে। এই এখানে কি করছিস? স্যার আমরা ক্যাটারিং এর জন্য এসেছি। ক্যাটারিং হওয়ার যাই হোক, এখানে থাকিস না, যা বের হয়ে থেকে। গাড়িতে তাড়াতাড়ি বস আর পালা। ঠিক আছে স্যার। কি হয়েছে, কোথায় গেল? তুই ওইদিকে যা, আমি এদিকে দেখছি। কি হয়েছে আপনার? আরে কি বলছেন আপনি? ওদিকে এবার আমি সম্মানীয় গুপ্তা বাবুকে অনুরোধ করব, উনি মঞ্চে এসে আমাদের কিছু বলুন। উপস্থিত সকলকে আমার প্রণাম, মাননীয় শ্রী কে আর কে।
কোথায় গেল, কোথায় গেল? জানি না রে ভাই। হ্যাঁ দিদি বলো। আরে কোথায় গেলি তুই? বাবা খুঁজছে, তাড়াতাড়ি আয়। মীরা ওখানে পৌঁছেছে? হ্যালো হ্যালো, ওকে যেতে দেবেন না, যেতে দেবেন না ওকে। সরকার রাজ্যের সমস্ত প্রান্তে সমান দৃষ্টিভঙ্গি রাখবে। বহু বছর ধরে চলে আসা জলের সমস্যাকেও আমরা দূর করবার প্রয়াস করব। আর এখানে একটি নতুন মেডিকেল কলেজ খোলবারও আমাদের প্ল্যান তৈরি হয়ে রয়েছে। ভারতবর্ষ এই শিক্ষাই দিয়েছে। হ্যালো শ্রাবণ শোনো। হ্যালো, কোথায় তুই? আমার কথা ছাড়ো, তুমি এক্ষুনি ওখান থেকে বেরো। তোর ব্যাপারে এখানে লোকে উল্টো পাল্টা বলছে। শ্রাবণ, তোমার কিন্তু লাইফ রিস্ক আছে। কি বলছিস কি তুই? আতঙ্কবাদকে সমর্থন করে না, আতঙ্কবাদকে শেষ করবার জন্য আমাদের সকলের হাত শক্ত করতেই হবে। তোমার হাতে সময় নেই, বেরো বেরো ওখান থেকে। গুপ্তবাবু, গুপ্তবাবু, দাদা সুভাষ। গুপ্তবাবু, গোটা দেশে তুলকালাম চলছে, হাইকমান্ড থেকে অর্ডার এসেছে বডি যেন দিল্লি নিয়ে যাওয়া হয়। স্যার এভাবে কি করে? কিন্তু স্যার ওনার মৃত্যু আমাদের দেশে হয়েছে। স্যার স্যার শুনুন, এয়ারপোর্টে গিয়ে প্রাইভেট জেট। স্যার আপনি আমার একটা কথা তো শুনুন স্যার, প্লিজ। এটা আমাদের রাজ্যের অপমান হচ্ছে। আসুন চলে যেতে। স্যার আসুন আসুন, যা যা হবে আপনি বাইরে সমস্যা প্লিজ প্লিজ আপনি ফোন নাও প্লিজ। কেন দাঁড়ান আপনারা? পরিস্থিতি একদম ঠিক নয়, আপনার নিরাপত্তা সবথেকে জরুরি, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। ঠিক আছে। এসব কি হচ্ছে সুভাষ? অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। প্লিজ জেদ করবেন না, তাড়াতাড়ি চলে যান। ওনাদের জীবনের থেকে আমার জীবনের দাম কখনোই বেশি না। আমার পার্টি কর্মীরা ঠিক আছে তো? বম ব্লাস্টে 10 জন মারা গেছে স্যার, তাছাড়াও 15 জন দৌড়াদৌড়িতে মারা গেছে স্যার। ওদের বডিগুলো কোথায়? এই হাসপাতালেরই অন্য ব্লকে, আমরা হ্যান্ডেল করে নেবো স্যার। আরে থামো তোমরা। কিন্তু স্যার, দাদা
বৌদি। সুভাষ, মীরা এখনো বাড়ি পৌঁছয়নি, ফোনেও পাচ্ছি না। ও তোমার সঙ্গে আছে তো? না, ও আমার সঙ্গে তো নেই। তাহলে হয়তো কোথাও আটকে পড়েছে, আমি ওর জন্য অপেক্ষা করছি। মৃতদের এখনো পরিচয় জানা যায়নি স্যার, আমাদের অফিসাররা দেখছে। আমার কথা শুনুন স্যার, প্লিজ দাঁড়ান, প্লিজ আপনারা দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান। ওর বডিটা স্টেজের পিছনে পাওয়া গেছে, ফোন আনতে পার্কিং লটে গেছিল, সেখান থেকে আর ফিরতে পারে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী চোকিং আর দমবন্ধ হয়ে মারা গেছে। নিজের চোখেই দেখুন। সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে, অ্যালায়েন্স কনফারেন্সের নেতা ইন্দ্রজিৎ গুপ্তের মৃত্যুর ফলে গোটা শহর জুড়ে ভয়ঙ্কর গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এই ব্লাস্টের পেছনে ডেপুটি চিফ মিনিস্টারের হাত থাকার আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা নয়, এটাই সত্যি। দীপক মেহতা ডেপুটি সিএম খুব ভালো বন্ধু। এই ব্লাস্টের জন্য উনি দীপককে 4,000 কোটি টাকা লোন পাইয়ে দিয়েছেন। যদি দীপক দেশ থেকে ফেরার না হতো, তাহলে এই বিধ্বংসী ঘটনাকে অপোজিশনের কাজ বলে চালিয়ে দিতে। কিন্তু কোন নেতাকে মেরে ডেপুটি সিএম এর কি লাভ থাকতে পারে? একজন ন্যাশনাল স্তরের নেতাকে মেরে দিলে এখানকার পার্টির সিম্প্যাথি ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সিএম এই ইলেকশনে নিজের ছেলেকে ঠিকভাবে প্রমোট করার প্ল্যানে কোনো রিস্ক নিতে চায়নি। আপনি কি জানেন, ব্লাস্ট হওয়ার ঠিক আগে শ্রমণ বাবুর একটা ফোন এসেছিল? সেই ফোনটা আর কারুর নয়, বরং দীপক মেহতারই ছিল। এই ইনফরমেশনটা একদম সঠিক। সিবিআই কে দিয়ে তদন্ত করানো উচিত। আমি যে কোনো অপরাধ করিনি তার প্রমাণ আছে আমার কাছে। আমার কথা ছাড়ো, তুমি এক্ষুনি ওখান থেকে বেরো। তোর ব্যাপারে এখানে লোকে উল্টো পাল্টা বলছে। শ্রাবণ, তোমার কিন্তু লাইফ রিস্ক আছে। শান্তারাম, আজ সন্ধ্যায় এই বাড়িতে একটা প্রেস কনফারেন্স। কি বলছিস? ঘরের লক্ষ্মীর বডি এখন উঠোনে রয়েছে, এর মধ্যে তুই প্রেস কনফারেন্স ডাকছিস? সব ছাই হয়ে যাওয়ার পর আগুন নিভিয়ে লাভ নেই। নিজের বাড়িতে
বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সূত্র অনুযায়ী ইন্দ্রজিৎ গুপ্তর মার্ডারের পেছনে ডিপ্টি সিএমএর হাত ছিল। এই ঘটনার পিছনে কার হাত সেটা এখনো জানা যায়নি। সিএমএর বাড়ির আশেপাশে ভিড় বেড়েই চলেছে। পুলিশ জনতাকে শান্ত করার চেষ্টা করছে। এই ঘটনার পর সমস্ত পার্টিতে ভাঙচুর চালানো হয়েছে। বড় ছেলে কোথায় বাবার দেহ কাঁধে তুলে, কিন্তু আজ একজন বাবা তার বড় ছেলের দেহ কাঁধে তুলবে। সুভাষ, ভিড় একদমই আটকানো যাচ্ছে না। ওরা যখন তখন যা ইচ্ছে করতে পারে। তুমি বডিটাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে, সামনে বিশাল বিপদ, তোমরা পিছনের গেট দিয়ে বেরিয়ে যাও। এই ভরতদাস, তুমি কি বলছো আমার বলো একবার। আপনাদের সেফটির জন্যই বলছি স্যার, সিচুয়েশনটা ক্রিটিক্যাল, প্লিজ আমার কথাটা বুঝুন। আমার ছেলে কি চোর না টেরারিস্ট না কোন রাস্তার লোক যে পিছনের দরজা দিয়ে নিয়ে যাব? বোঝার চেষ্টা করুন স্যার, ওরা আপনাকে অভিযুক্ত ভাবছে। হাজার হাজার মানুষ রয়েছে বাইরে, অনেকের হাতে অস্ত্রও আছে। আমাদের কিছু করার নেই, জনতা উত্তেজিত হয়ে গেছে স্যার। চলে যাও এখান থেকে, তোমাদের কারোর দরকার নেই এখানে। ছেলেকে অনাথের মতো নিয়ে যাচ্ছে, যার সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। সুভাষ, বৌদি দুদিন হলো কিছু মুখে দেয়নি, চুপচাপ বসে আছে। আমার খুব ভয় লাগছে, গিয়ে একটু কথা বললাম। ভালো আর সৎ লোক ছিলেন উনি। জীবনে কখনো কারোর খারাপ চাননি, মন থেকে ছোট বাচ্চার মতন ছিলেন উনি। কিন্তু যারা ওকে দেবতা ভাবত তারাই আজ ওকে ঘেন্না করে। ওকে যা তা বলছে, আমার বেঁচে থাকার আর কোনো মানেই নেই। যারা আমার বাবাকে মেরেছে তাদেরকে ছেড়ো না কাকু, যেরকম আমি কাঁদছি সেরকম যেন ওরাও কাঁদে। হ্যাঁ বলো। সুভাষ, ওই নাম্বারটা মনে আছে যেটা মীরা মারা যাওয়ার আগে ওর হাতে লিখেছিল? গাড়িটার খোঁজ আমরা পেয়ে গেছি, যেখান থেকে কেনা হয়েছিল তারও খোঁজ পেয়ে গেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে। ওদেরকে শান্তি দিও তুমি কাকু। দুদিন আগে একটা মেয়ে আর দুটো লোক এসে এখান থেকে গাড়িটা কিনেছিল। ওদের সব ডকুমেন্টসই ভুলভাল, এখানকার একটাও সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। কিন্তু হ্যাঁ, এক্সিটের একটা ছোট্ট ফুটেজ আমরা পেয়েছি, কিন্তু সেখানেও কারোর মুখ বোঝা যাচ্ছে না। স্যার, এখানে একটু পজ করুন, একটু রিভাইন্ড করুন, স্টপ, একটু জুম করুন। মনে পড়েছে, দাদার মৃত্যুর দিন আমি ওকে বাড়িতে দেখেছিলাম। কে হতে পারে? তোমার রিলেটিভরা ছাড়া ওখানে পার্টি ওয়ার্কাররা ছিল। অচেনা লোক বলতে প্রেস আর টিভি মিডিয়ার লোকেরাই শুধু ছিল। আমার যতদূর মনে আছে সেদিন এন্ট্রি পয়েন্টে সবাই সাইন করেছিল। ওই দেখো, ভালো করে দেখো, সেই মেয়েটাই তো। ও ভিতরে এসেছিল, কিন্তু অন্যান্য জার্নালিস্টদের সাথে বসেনি। দাদার সুইসাইডের পর সবাই ফিরে গেছিল, তারপরও ভিতর থেকে বাইরে এসে ভিড়ের মধ্যে মিশে যায়। সবার সঙ্গে এসেছিল আর ওদের সাথেই বেরিয়েছিল, কিন্তু মাঝের এই 15 মিনিটও মিসিং ছিল, ঠিক আমার দাদার মৃত্যুর সময়। এই মেয়েটাই গুপ্তাজি, মীরা
আর দাদা, এই তিনজনের মৃত্যুতে এই মেয়েটি হলো কমন ফ্যাক্টর। টপ নিউজ চ্যানেলের রিপোর্টার মালতীর সাথে ও পার্ট টাইম ফটোগ্রাফার সেজে এসেছিল। যদি আমরা মালতীকে ধরতে পারি তাহলে ওকেও ধরে ফেলব। স্যার, আমরা নিউজ চ্যানেলে গিয়ে তদন্ত করেছি যে মালতীর কথা বলা হচ্ছে ও দুদিন ধরে অফিস যায়। অফিসে আসছে না কেন সেটা জানা যায়নি এখন। আপনার দাদার প্রেস কনফারেন্সে গিয়েছিল কিন্তু ফিরে এলো ওর মৃতদেহ। ও স্কুটার করে ফিরছিল, পেছন থেকে একটা ট্রাক এসে ওকে পিষে দিয়েছে। এই দিনটা দেখার জন্য কি বড় করেছিলাম। কাকু, মালতীর কোনো বন্ধু ছিল যার ঘাড়ে একটা ট্যাটু ছিল? ওই মেয়েটি যার ঘাড়ে ট্যাটু? হ্যাঁ, দুদিন আগে ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, খুব ভালো মেয়ে। আপনার দাদার মৃত্যুর দিন ওই মেয়েটি ফটোগ্রাফার সেজে ওর সাথে গিয়েছিল কিন্তু তারপর আর কোনোদিনই আসেনি। কাকু, আপনার মেয়ের কোনো ডায়েরি বা ফোন পেতে পারি আমরা চেক করার জন্য? মালতীর ডায়েরি লেখার অভ্যেস ছিল না, অ্যাক্সিডেন্টের দিন ওর ফোন ভেঙে গিয়েছিল। সুভাষ, এই ফোনটাই এখন আমাদের এই কেসের শেষ আশা। ভীষণ চালাক, পুরো ফোন ফরম্যাট করে দিয়েছে, কোনো ডেটা নেই ওর ফোনে আর। আমি জানতাম এটাই হবে, কিন্তু গুগল ড্রাইভে সবসময় ব্যাকআপ থাকে, একবার সেখান থেকে ট্রাই করো। ওকে। ইয়েস, ফাইলসের ব্যাকআপ পেয়ে গেছি, কপি করে নাও। হোয়াট? ধ্যাত, এই মেয়েটা ভীষণ স্মার্ট, আমাদের থেকে এক পায়ে গিয়ে সব ডেটাগুলোকে হ্যাক করে নিচ্ছে। শেষে যে কটা ফাইল ছিল সেগুলোকে আগে ডিলিট করলো। ওকে খুঁজে বের করা তো খুব কঠিন কাজ। খুঁজে তো বের করবোই, ইফ পসিবল ওর ইউজার লোকেশনটা ট্রেস করো। শিওর। মেক্সিকো, তার মানে ওখানেই আছে। ইরান, ইন্দোনেশিয়া, লন্ডন, শ্রীলঙ্কা, একসাথে পাঁচটা লোকেশন। শি ইজ ব্রিলিয়েন্ট, আমাদের কনফিউজ করার জন্য প্রক্সি সার্ভার ইউজ করছে। এই পাঁচটা লোকেশনের মধ্যে একটা লোকেশন সঠিক, কিন্তু সেটা কোনটা বলা মুশকিল। লন্ডন। কিভাবে জানতে পারলে? তোমার সেই রেজিস্টারে সাইন করার ফুটেজটা মনে আছে? ওখানে আমি ওর মোবাইল ফোনটা দেখেছিলাম, সেখানে দুটো টাইম জোন ছিল, 5.5 ঘন্টার ডিফারেন্স ছিল। এই পাঁচটা লোকেশনের মধ্যে 5.5 ঘন্টার ডিফারেন্সের দেশ একমাত্র লন্ডন। দাদার মৃত্যুর দিন লন্ডন যাওয়ার যতগুলো ফ্লাইট ছিল সবকটার প্যাসেঞ্জার লিস্ট চেক করো। শি উইল বি এক্সপোজড। স্যার, সেদিনই ওই মেয়েটা ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডনে গিয়েছিল, ওর সমস্ত ডিটেইল এই ফাইলে আছে স্যার। এর নাম কায়রা, এ প্রফেশনাল কিলার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বাই দ্য ইন্টারপোল। যতদূর জানতে পারা গেছে ও লন্ডনে থাকে, কিন্তু না তোর অ্যাড্রেস জানতে পারা গেছে না পরের টার্গেটের ব্যাপারে। এবারও আমার টার্গেট, কিন্তু কোনো ক্লু ছাড়া ওকে খুঁজে বের করবে কী করে? আর তাছাড়া ওর যে পাসপোর্টটা আছে সেটা নকল, স্বাভাবিক যে ওর মধ্যে লেখা অ্যাড্রেসটাও ফেক, কিভাবে ট্রেস করবে? আই হ্যাভ নো অপশন। পলাতকের সারা দুনিয়া খোলা, কিন্তু যে পিছু নেবে তার একটাই লক্ষ্য। Thank you.
ইলেকট্রিকের পোল আবার কি এখানে পুঁতে দিল? দেখে তো মানুষের মতোই মনে হচ্ছে। ইয়েস, হোয়াট ইউ ওয়ান্ট? কায়রা 1812-79 Crown Street, correct? অ্যাড্রেসে কোনো চাপ নেই, কিন্তু যে মেয়েটাকে খুঁজছো সে এখানে নেই। তুমি ইন্ডিয়ান? কেন, আমার মুখের ভাষা কি অন্যরকম লাগছে? আমি পুরো দেশি ইন্ডিয়ান, ভেতো বাঙালি, ব্যাপারটা কি? না মানে আমি কায়রার এই অ্যাড্রেস। হাড়ি মেলে লাভ নেই, উনি বয়স্কা। কাকা দরজাটা বন্ধ করুন। আচ্ছা শোনো ভাই, ওকে খুঁজতে তুমি আমার হেল্প করবে? আরে সত্যি বলছি তো, আমি মেয়েটাকে চিনি না। এর আগেও চারজন এসেছিল মেয়েটার খোঁজ করতে, কিন্তু তারপরে আর তাদেরও খোঁজ পাওয়া যায়নি, হাওয়া হয়ে গেছে। তোমাকে দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে। একটা কাজ করো, দেশে ফিরে যাও, অবশ্য তুমি একলাভই দেশে পৌঁছে যাবে। আরে তুমিও তো একজন ইন্ডিয়ান, বিদেশে একজন ইন্ডিয়ানকে হেল্প করবে না? আরে জব ছেড়ে কি মেয়েটাকে খুঁজতে যাবো নাকি? হ্যাঁ কফি খেতে পারি রাস্তায় যদি বিল তুমি দাও। আরে বেডরুমে কি দেখছো, চলো। আরে চলো ভাই। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সুভাষ। জানি তো, ইন্ডিয়ান আর্মির কর্নেল, 2013 ব্যাচ, উটি রেজিমেন্ট। আর ফোন নাম্বার হলো 9444-131-157। দেরাদুনে ব্যাংকের অ্যাকাউন্টও আছে, বর্ধমানে বাড়ি, বাবা রাজনৈতিক নেতা। এইটুকু ঠিক আছে নাকি আরও ডিটেল বলবো? তুমি এত সব? আরে ভাই, মানুষের ঠিকুচি কুষ্টি বার করাই তো আমার ধান্দা। আই এম আ প্রফেশনাল হ্যাকার। থোবড়া দেখে তো বোঝা যায় না। কেন, হ্যাকারদের মুখ কি অন্যরকম হয়? দেখে জনি লিভারের ভাইপো মনে হচ্ছে। আরে এই জন্যই তো আমি মানুষের সাহায্য করতে চাই না। বলছি আমার বাড়ির দরজার যে ডোরবেলটা তুমি বাজালে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল। যেই না তুমি সুইচটা টাচ করেছো, তোমার পুরো হিস্ট্রি আমার সামনে চলে এসেছে, বুঝতে পেরেছো? তার মানে একটা মেয়েকে খুঁজে বের করা তোমার জন্য চুটকির ব্যাপার? যত সোজা ভাবছো ততটাও নয়। জালে যদি বড় মাছ ধরতে চাও সেই রকম টোপ দিতে হবে, মানে ডেটা ইনফরমেশন আর কি। বিকেলে ইন্ডিয়ার একটা ফ্লাইট আছে, কেটে বড় এখান থেকে। কি হলো, জ্বর এসে গেল? ওই বুড়ো বুড়িটাকে মনে আছে যারা তোমার পাশের ফ্ল্যাটে থাকে? ওরা তো আমার বাড়িওয়ালা, ওদের নিয়ে কি করবে? ওদের ফোন নাম্বার দরকার আমার। টেস্ট চেঞ্জ হয়ে গেল নাকি? যখন তোমার ডোরবেল আমি বাজালাম, তোমার আগে ওরা দরজা খুললো। দেখো ভাই, ওরা বয়স্ক, ইন্ডিয়া হলে টিভিতে সিরিয়াল দেখতো, এখানে তো সব নেই, তাই গসিপের জন্য এদিক ওদিক উকি ঝুঁকি মারে। ওদের দেওয়ালে একটা ট্যাটুর ডিজাইন দেখলাম, যেটা ওই মেয়েটার ঘাড়েও ছিল। কায়রার জন্য যত মানুষ মারা গেছে, ওই বুড়ো বুড়ি কিছু না কিছু নিশ্চয়ই জানে। হ্যাঁ তো আমি কি করবো? যদি ওদের ফোন নাম্বারটা পাই তাহলে লাস্ট আধ ঘন্টায় ওদের কল ডিটেলসগুলো বের করতে পারবে। কাজটা ছোট কিন্তু দাম একটু বেশিই চাই। সোজা কথা ভাই, পয়সা পেলে ল্যাপটপ খুলবো, না হলে আমার অনেক কাজ আছে। ডাট জাস্ট ওয়েট। ছোট ভাই, লাস্ট আধ ঘন্টায় একটাই মাত্র আউটগোয়িং কল করা হয়েছে, তোমাকে মেসেজ করেছি, দেখে নাও। আরে আমার অ্যাকাউন্ট থেকে 50,000 ডিডাক্ট হয়ে গেল, তার মেসেজ এলো? চাপ নিও না, ওটা আমার অ্যাকাউন্টেই এসেছে। আরে ওটা আমার ফিজ, যেটা আগেই তোমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছি। পরে যদি না দাও তাহলে? নাম্বারটা মেসেজ করলাম, দেখে নাও। বাপরে, এই কল তো ওই নম্বর থেকে আসছে। হ্যালো, শোন, চুপচাপ ফোনটা ওর হাতে দে। কেন, আমার গলা ভাল লাগছে না? ইউ ইডিয়েট, জাস্ট গিভ ইট টু হিম, ব্রেনলেস লুজার, যেটা বললাম সেটা কর। তোমার নামেই বলছে, কথা বলো। হ্যালো কায়রা। কি রে, ফ্যামিলির প্রতিশোধ নিতে এত দূরে লন্ডন চলে এলি? পলিটিক্যাল পাওয়ার, পুলিশ পাওয়ার, সব কিছু থাকা সত্ত্বেও এত অনায়াসে আমি ওদের ওখানে গিয়ে মেরে এসেছি। আর এটা তো আমার এলাকা, তোকে মেরে ফেলাটা তো একটা গেম খেলার মতন রে। হিরোগিরি ছেড়ে এখান থেকে চলে যা। দীপক মেহতাকে আমার চাই। দীপক মেহতা? ও তোর সাথে বেইমানি করেছে, কিন্তু আমি ওর সাথে বেইমানি করব না। আমি তোর নম্বর পেয়ে গেছি, যখন তোকে খুঁজতেও আমার বেশি সময় লাগবে না। ইউ মিন কল ট্র্যাকিং? ইডিয়েট, সিম কার্ড বের করে ভেঙে ফেলে দেব, তখন কাকে ফলো করবি? এবার চাইলে তুই 10 বছর ধরে লন্ডনের সব কটা গলি ঘুরে বেড়া, আমাকে খুঁজে বের করা অসম্ভব। আমার ভয় তুই সিম কার্ড ভেঙে দুনিয়ার যে কোনো জায়গায় গা ঢাকাতে, কিন্তু আমি ভয় পাই না। 9444-131-457 এটা আমার নাম্বার। কাল ট্রাফালগার স্কোয়ারে তোর জন্য ওয়েট করবো, লাল রঙের টি শার্ট পরে থাকবো, খুঁজে নিস আমাকে। হুইল পাওয়ার ছাড়া অন্য কোনো সাপোর্ট থাকবে না আমার। এই এলাকা তোর, তাই এত লাফাচ্ছিস তো? সাহস থাকলে সামনে আয়। আচ্ছা দেখা যাবে। কি বলছিল শুনি? যারা আমার টিমে থাকবে তাদের সবাইকেও মেরে ফেলবে। ওই তাহলে তোমার টিমে তো আমি আছি, একটা বুড়ির নাম্বার হ্যাক করাতে এত হ্যাপা? দেখো ভাই, এটা তোমার ডিউটি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, কিছু একটা করো। এর একটাই উপায় আছে। কি উপায়টা শুনি? সেটাই তো ভাবতে হবে। আরে যখন ভাবনি তখন কেন আমাকে ফাঁসালে? ইন্ডিয়াতে একজন লেডি টিচার আমাকে মেরেছিল, এখানেও একজন লেডি আমাকে মারবে। এই নিন দাদা, আপনিও নিন, এই নিন।
ধরুন ধরুন। এই যে সবার মুখ কিন্তু আমি দেখে নিয়েছি, এটা পরেই কিন্তু ঘুরতে হবে, যারা পড়বে না তাদের মুখের নকশা আমি বিগড়ে দেবো। ধর তাড়াতাড়ি কর, এটা ছেলেদের জন্য, মেয়েরা ভিড় করবেন না। হ্যাঁ হ্যালো সুভাষ, সবার মধ্যে টি শার্ট বিলি করে দিয়েছি, ভেবেছিলাম ফ্রি এর মাল নিতে আমাদের দেশে লোকেরা ভিড় করে, কিন্তু এখানে দেখছি আরো বেশি, আরো কটা হলে ভালো হতো। ওদের কথা বাদ দাও তুমি, যে দুটো টি শার্ট তুমি নিজের জন্য সরিয়ে রেখেছো চুপচাপ ডোনেট করে দাও। খেয়েছি, আবার কোথা থেকে দেখলো, লম্বা তো তাই সব দেখতে পায়। নাও দুটো টি শার্ট বার করলাম, এবার কি করবো? হ্যাঁ কাউকে দিয়ে ওয়েট করো দাদা, এই নিন ধরুন। যান রেড টি শার্ট, চিফ অনেকেই রেড টি শার্ট পরে আছে কিন্তু ওকে দেখতে পাচ্ছে না। ইউ ফুল, ও ওখানেই কোথাও আছে। সবাইকে কনফারেন্স মুডে রাখো, ওকে আমি ট্র্যাক করব, এন্ড দেন আইল কানেক্ট উইথ ইউ, তোমাদের গাইড করব। ইয়েস চিফ, মুভ ইট মুভ ইট। ওকে কপি ইট। জ্যাক। হ্যাঁ ভাই। আমি জানতাম যে ও আসবে না, তো আমি কি করব? এখানে অনেক মানুষ মোবাইল ইউজ করছে, তুমি কি বলতে পারবে যে ও কোথা থেকে কনফারেন্স কল অপারেট করছে? হ্যালো, আই এম ওয়ান এন্ড অনলি জ্যাক, আমি সার্ভার কোড ক্র্যাক করতে এক্সপার্ট, তাই বন্ধুরা আমার নাম দিয়েছে ক্র্যাক জ্যাক। আর তুমি আমার কাছে সন্দেহ করছো? দু মিনিটে ওর ঠিকুজি বার করছি, দাঁড়াও। তোমাদের ডান দিকে 200 মিটারের দূরত্বে। ওকে গাইজ, রাইট। ছোট ভাই, এখানে একসাথে চারটে কনফারেন্স কল অ্যাক্টিভ রয়েছে, তার মধ্যে একজন সার্ভিস প্রোভাইডার আর 10 জন তার সাথে কানেক্টেড, কোম্পানি ম্যাটার মনে হচ্ছে। নেক্সট। আরে বাপরে, একটা মেয়ে তিনটে ছেলের সাথে মজা করছে। লোকেশন বলো। আরে আমার সামনেই আছে, কিন্তু তোমার জন্য ইউজলেস, আমার জন্য লাইন লাগাই। কি মানে, যেখানে 3 জন আছে সেখানে তো আমিও ঢুকতে পারি। শোনো যাক, এটা সিরিয়াস ব্যাপার, এটা ইয়ার্কি সময় নয়। কি স্বার্থপর লোক রে ভাই, একটু আমার কথাটাও ভাবো। তুমি তো মাত্র একটা মেয়েকে পাচ্ছ না, কিন্তু আমি তো ভাই একটাও মেয়ে পাচ্ছি না। তুমি ওর খুব কাছে আছো, তোমার ডান দিকে যাও 70 মিটার দূরে। এদিকে মুভ মুভ। বিশেষ কিছু ব্যাপার চলছে, শুনতে পেলে হেভি লাগতো। আরে বাপরে, একটা মেয়ের সাথে 6 জন কথা বলছে, 5 জন তো এখানেই আছে, আর একটা নম্বর অন্য কোথাও আছে। দ্যাটস গ্রেট, শি ইজ মাই টার্গেট। লোকেশনটা বলো। এক্ষুনি বলছি, মাত্র 2 মিনিট টাইম দাও আমাকে। 20 মিটারের দূরত্বে আছে, সোজা চলতে থাকো। ট্র্যাক করতে পারলে? আরে এত তাড়া দেওয়ার কি আছে, করছি তো কাজ, তাড়াতাড়ি সময় কমায়। আরে আমি কি করব, সিস্টেমটা স্লো চলছে। 1 সেকেন্ড হয়ে গেছে, খুঁজে পেয়ে গেছি। তোমার 200 মিটার রাইটে ফেমাস ভিক্টোরিয়া হল আছে, তোমার শিকার ওখানেই আছে, যা করার করে নাও। এই কোথায় চললে ভাই লম্বু? সস্তা ফোন দেখে আমাকে দিয়ে গেল নাকি? চিফ ওকে পাওয়া যায়নি। মাত্র 3 মিটার তোমার বাঁদিকে। পেয়ে গেছি ওকে। হ্যাঁ বন্ধুগণ। এই এই নাম্বার কেন হ্যাক করছিলি? হ্যাকের মোড়া, আমাকে কাজ করতে দিবি না? আরে
এভাবে মারছো কেন? এখনো তো বিয়ে হয়নি আমার। ইউ ইডিয়টস, ভুল লোককে ধরেছো, ওইখানে আছে। তাড়াতাড়ি ভেতরে এসো। গাইস, লেটস গো। একজন হ্যাকারকে জোকার বানিয়ে ছাড়লো। সুভাষ বাবু, তোমার থ্যাঙ্কস বলার কায়দাটা দারুণ। হৃদয় প্রফুল্ল হয়ে গেছে আমার। Catch!
তোকে আর বাঁচাতে আসবে না, তাই তুই কারো কাছে এক্সপেকটেশন রাখিস না। এবার বল, দীপক কোথায়? টর্চার করো বা মেরে ফেলো, আমি কিচ্ছু বলবো না। আমারও কিছু প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল? একটা দু পয়সার কন্ট্রাক্ট কিলারের মুখে প্রিন্সিপালের কথা মানায় না। তোকে তো আমি তোর ব্যাংক থেকে একটা মেসেজ এসেছে, এখানে তুই 5 মিনিটে মরতে চলেছিস আর তোর নেক্সট টার্গেটকে মারার জন্য কেউ তোকে $5 মিলিয়ন ট্রান্সফার করেছে। অন্য কারোর জন্য নয়, ওটা তোমাকে মারার জন্য পাঠিয়েছে। এটা অনেক বড় একটা নেটওয়ার্ক, জাস্ট ইন কেস যদি আমি তোমাকে না মারতে পারি ওরা অন্য কাউকে দিয়ে তোমাকে মেরে ফেলবে। ফিরে যাও, তুমি হয়তো আর কোনোদিন সুযোগই পাবে না। ফিরে তো আমি যাবই, দীপককে পাওয়ার পর। এটা কোনো খেলা নয়, আর আমার সাহায্য ছাড়া তুমি ওকে খুঁজবে কি করে? ওকে খোঁজাও ইম্পসিবল ছিল, তোর ফোন ওকে আমার কাছে নিয়ে আসবে। ক্রিমিনালদের বাঁচায় না। আমি জানি তুমি ওকে কোথায় খুঁজে পাবে, প্লিজ আমাকে বাঁচাও। শোনো, একে শুধু পা দিয়ে মারবে, দেখে যেন মনে হয় বম ব্লাস্টের সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে মরে গেছে। Thank you.
একটা বিচের স্যুপ, একটা নাগিন বিরিয়ানি পার্সেল করে রাখুন। একজনকে নরকে পাঠিয়ে এক্ষুনি আসছি, ঠিক আছে? শুধরবি না তুই, ভিতরে গিয়ে রিসিভ করতে পারছিল না? না, রিসিভ করতে না, তোকে রিটার্ন করতে। আর কি মারছিস? তা আবার কি, তোর গন্ডগোলের জন্য মীরা আর বর্দা কিন্তু মারা গেছে, আর এখন তার বদলা নিতে এসছিস? আমি তোর সঙ্গে কোথাও যাচ্ছি না, যা তুই। বাজে কথা। হাই সুভাষ, ছুটি কাটাতে এসছে নাকি? ও নিজের প্রমোশন রিফিউজ করে দিয়েছে, ফরেন অ্যাফেয়ার্সে পোস্টিং অ্যাপ্লাই করে টার্কি চলে এসেছে। জানি না কেন এমন করলো। আমি জানি। আরে সেসব ছাড়ো, আমার একটা ব্রেকের দরকার ছিল, বাস দ্যাটস অল। কিন্তু ও বলছিল যে না, কিছু না, মানে ওই বলতে চাইছিলাম যে যখন কেউ কষা মাংস রান্না করে, করার পরে যদি এটা বিড়ালে মুখ দিয়ে, মানে তাহলে বলো তোমার প্ল্যানটা কি? বলছি, এ বদলা নিতে এসছে নাকি রোমান্স করতে? এই শালা বাবু শোন না, আমাকে মারার জন্য যে অ্যাকাউন্ট থেকে কায়রা কন্ট্রাক্ট পেয়েছিল, সেই ব্যাংকটা ইস্তান বলেই, জানো কার অ্যাকাউন্ট থেকে এসেছিল? কোনো আইডিয়া নেই। দীপক মেহতা। হোয়াট? হ্যাঁ, ওর অ্যাকাউন্ট নাম্বার থেকে আমাদের ওর বাড়ির অ্যাড্রেস বের করতে হবে। শালা বাবু, তুর্কিতে বাড়ি খুঁজতে খুঁজতে মুরগি হয়ে যাবে, আর অ্যাকাউন্ট থেকে তুমি কোনো অ্যাড্রেস খুঁজে পাবে না, কোনো চান্সই নেই। পিকনিক করো আর নিজের বাড়ি ফিরে যাও। চুপ কর, মুখ খুললেই শালা নেগেটিভ কথা তোকে তো আমি পুরো পাগল হয়ে গেছে এটা। সুভাষ, আমরা গভর্নমেন্টের হেল্প নিলে কাজটা সহজ হয়ে যাবে। এই সিচুয়েশনে আমরা কাউকে ভরসা করতে পারবো না। ওর ডিটেল বের করার জন্য আমি ওর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিলাম, কোনো লাভ হয়নি। ব্যাংকের সমস্ত সিস্টেম ফায়ারওয়াল প্রোটেক্টেড, পাসওয়ার্ড অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে, সিকিউরিটি ভীষণই টাইট, ওগুলো ব্রেক করা খুব মুশকিল। অদ্ভুত, আমার অ্যাকাউন্টও এই ব্যাংকেই, তার মানে হলো আমি আর আমার ব্যাংক অ্যাকাউন্ট সেফ। নে কফি খা। এসন, তোর এই ড্রেনের মতো মুখটা বন্ধ করতে বলেছিলাম না? বারবার হাত তুলিস কেন রে? আমি তো ব্যাংকের সুনামটুকুই করছিলাম। নিজের জায়াবুর সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? আর্মিতে কাজ করে বলে যেন মাথা কিনে নিস। এটা হলো ব্যাংকের ব্লুপ্রিন্ট। আচ্ছা, ব্যাংকের ব্লুপ্রিন্ট আছে, অ্যাড্রেস খুঁজে পেয়েছিস? কাস্টমারদের ডিটেইল ব্যাংকের মেইন সার্ভারে এনক্রিপ্টেড থাকে, সেগুলো সার্ভার রুম থেকেই কপি করা সম্ভব। ব্লুপ্রিন্ট অনুযায়ী ব্যাংকের এন্ট্রি পয়েন্টের বাঁদিকেই বেসমেন্ট, সার্ভার ওখানেই আছে নিশ্চয়ই। আমি ব্যাংকে সার্ভেলেন্স করেছিলাম, হাইলি সিকিউর ব্যাংক, এসপেশালি সার্ভার রুম অ্যাক্সেস সিকিউরিটি হেডের কাছে আছে। ওই কার্ডটা ছাড়া কোনোভাবেই এন্ট্রি সম্ভব না, খুব স্ট্রিক্ট। ওর হাত কাটা সহজ, কিন্তু কার্ড নেওয়া অসম্ভব। আর লাঞ্চ টাইম হলো 1 to 1:30, ও একটাই রেস্টুরেন্টে যায়। তার মানে লাঞ্চ টাইম আর ভেনিউ ফিক্সড? কনফার্মড ইনফো এটা। তার মানে সিকিউরিটি হেড যখন লাঞ্চ করার জন্য বেরোবে, আমরা তখন সার্ভার রুমে এন্ট্রি নিতে পারি, তাই তো? এতটাও এক্সাইটেড হয়েও না, যে অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করব সেটাও অ্যাক্টিভেট হওয়া চাই, নইলে কোনো লাভ নেই। একটা পদ্ধতি আছে, ডাইরেক্ট দীপক মেহতাকে ফোন করব, ওকে বলবো যে তোমার অ্যাকাউন্টটা খুলে রাখো, তখন আমরা এদিকে সব সালটে দেবো। এই এবার বোঝ যে তোর চিন্তাতেই গন্ডগোল আছে, এটা ব্যাংক থেকে টাকা সরানোর কথা হচ্ছে, এটা কোনো বাচ্চাদের খেলা না, মনে রাখিস। আমরা যা আইডিয়া দিচ্ছি খারাপই লাগছে, তুমিই কোনো আইডিয়া দাও না। বকবকের এক্সপার্ট আমি, আইডিয়ার কোনো আইডিয়া নেই আমার। ভেরি গুড আইডিয়া, ব্যাংক ম্যানেজারের কাছে প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা স্পেশাল পাসওয়ার্ড হয়, তুই তোর বকবকের ব্রহ্মাস্ত্র দিয়ে ব্যাংক ম্যানেজারকে টুপি পরিয়ে দীপক মেহতার পাসওয়ার্ড ওর মুখ থেকেই বের কর, বাকিটা আমি সামলাবো। এই শালা, এই যদি ভুল করেও ভুল হয় না, তাহলে এটা ইন্ডিয়া নয় যে পানওয়ালাকে পয়সা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে, এটা ইস্তানবুল, পুরো এপ্রিল ফুল হয়ে যাবি। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, বিদেশে এসে আমার নাম খারাপ করবে। যদিও দিদি আমায় বলেছিল যে জানিস তোর জামাইবাবু ভীষণ ব্রেভ হার্ট আর খুবই ইন্টেলিজেন্ট, একমাত্র ওই আছে যে তোকে যে কোনো কাজে হেল্প করতে পারে। সত্যি এরকম বলেছে নাকি? ফোন করবো। আমার স্ত্রী একজন পতিব্রত নারী। ছাড়বো না, তোর দিদি যখন বলে দিয়েছে আর ছাড়বো না। এবার ব্যাংক ম্যানেজারকে একটা শিক্ষা দিয়ে আসি, চল। এবার দেখ মিস্টার ইন্ডিয়ার কামাল, এই ফৌজি, যদি ভেতরে কোনো আওয়াজ হয় না বড়, তাহলে বুঝবি আমারই কিছু হয়েছে। আর আজকে তোর দিদিকে বলে দিস, আজকে আমিও একটা মিশনে যাচ্ছি। জয় হিন্দ ভারত মাতা কি জয়। ঠিক আছে।
Excuse me, sir. Rajesh Malhotra. আপনি ইন্ডিয়ান? আগে হ্যাঁ, লাস্ট 10 বছর ধরে আমি এখানেই আছি। বুঝে যাব, আমি 10 বছর না 10 দিন। আপনার একটা সাহায্য চাই আর কি, একটা পেমেন্ট ট্রান্সফার কনফার্ম করার ছিল। তো এখানে কেন এলেন? আপনি তো অনলাইনও করতে পারতেন। আই নো স্যার, ইন্টারনেটের স্পিড দেখুন না, যখনই ডাউনলোড করতে যাই শুধু চাকা ঘুরতে থাকে। কাল রাত্রে শিউলির যৌবন দেখলাম, প্লাম্বার কল ঠিক করতে আসে আর তখন শিউলি এসে না ওকে ধরে সোজা বাথরুমে গিয়ে আটকে দেয়। ব্যাস, সোজা ক্লাইম্যাক্সে গিয়ে আটকে গেলাম। ওকে ওকে, অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 757300 সুভাষ, ওকে তাড়াতাড়ি করতে বল, আমার অর্ডার একদম পছন্দ নয়। আমি কোথায় অর্ডার দিই? আরে আমি আপনাকে বলছি না তো, টাকাটা কি এলো অ্যাকাউন্টে? রিসেন্টলি অ্যাকাউন্টে তো কোনো অ্যামাউন্ট ট্রান্সফার হয়নি। স্যার ভালো করে দেখুন না, যে পাঠিয়েছে সে ইন্ডিয়ান। সো আর কোনো ইন্ডিয়ান মিথ্যে বলে নাকি? বাজে বকা বন্ধ কর, দেশপ্রেম পরে দেখাবি, আগে কাজে ফোকাস কর। ওকে দিয়ে দীপকের অ্যাকাউন্ট খোলা। হুম 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 হুম। স্যার আমি ওর অ্যাকাউন্ট নাম্বারটা বলতে পারবো, দেখুন না পয়সা ওর কাছ থেকে বেরিয়েছে কিনা। অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন ছাড়া আমরা কিচ্ছু বলতে পারবো না। বাড়ি থেকে পালানোর যদি পারমিশন নিত তাহলে ধর্মেন্দ্র সুপারস্টার হতো নাকি? ব্যাংক থেকে পারমিশন নিলে বিজয় কালী ঘোটালা করতে পারতো নাকি? আবার কি? আরে ওই যে আমার পেছনের বাড়িতে মালি, এখন শুধু অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 7954 3799। অ্যাক্সেস পেয়ে গেছি আমি। এই অ্যাকাউন্ট থেকে তো কোনো ক্লিয়ারেন্স হয়নি। অ্যাকাউন্টটা যেন কিছুক্ষণ খোলাই থাকে, যাই হোক যাক না কেন, অ্যাকাউন্ট 10 মিনিট যেন লগ আউট না হয়। কি ইডিয়েটের মতো কথা বলছে? হোয়াট? আরে ইডিয়েট মানে আমি, আমি যে বন্ধুকে বিশ্বাস করে সেই তো হতে পারে ইডিয়েট। সুভাষ আর কত টাইম লাগবে? মাত্র 10 মিনিট। শিওর। এটা একটা হাই ভ্যালু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডার খুব বড় মানুষ। আপনি শিওর এই অ্যাকাউন্ট থেকে টাকা আসার কথা ছিল? এমন এক লোক যে একসময় আমার থেকে পয়সা নিয়ে সিঙ্গাড়া খেত। এই ছোট লোক ম্যানেজারের সঙ্গে এত চিপ কথা বলছিস কেন? আরে 10 মিনিটে তো একটা শর্ট ফিল্ম তৈরি হয়ে যায় রে বাবা, টক করা আর হ্যাক করা এত সহজ নয় রে, যা করবি তাড়াতাড়ি কর না। সুভাষ ওকে তাড়াতাড়ি করতে বলো। কেন, কি হলো? মনে হচ্ছে ও বুঝতে পেরে গেছে যে ওর কাছে অ্যাক্সেস কার্ড নেই। সুভাষ ও ব্যাংকের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আমি এক্ষুনি অ্যাক্সেস পেয়েছি, এখন ফাইলস কপি হচ্ছে, যে করে হোক তুমি ওকে আটকাও। ইম্পসিবল, ইম্পসিবল না বাবা, আমি চললাম। ওকে শালা জানে মেরে দেবো, সবে 30% কমপ্লিট হয়েছে, যেভাবেই হোক ম্যানেজ কর। আরে এটা রিয়েলিটি টক শো হচ্ছে না রে ক্যাপা। স্যার আপনি 30 ফেব্রুয়ারি জন্মেছেন না? না তো। হ্যাঁ তাহলে তো 29 হবেই। কই দেখি দেখি, হাতটা দেখি আমাকে দেখান। দিয়া কিছু করো। শিওর, আই ট্রাই। বাড়িতে বউ থাকাকালীন ও বাইরে তুমি পড়ো কি আর করে বেড়াও, একদম চরিত্র গন্ডগোল তোমার। জানেন কি করে? আমার 10 বছরের অভিজ্ঞতা বলছে। তোমার বউ বাড়িতে বসে বৌমার শাশুড়ির সিরিয়াল দেখে, তাই তুমি বাড়িতে লেট করে যাও, তাই তো? এই এই দাঁড়ান 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 স্যার, দাঁড়ান ওখানেই দাঁড়ান। আরে আমাকে যেতে দাঁড়ান, আপনি যেতে দাও আমাকে, আমাদের কথা শুনুন। এটা শুনুন, কতটা বাকি আছে? 40%। এগুলো কি অসংখ্য কথা হচ্ছে? আরে এটা কি আমার নয়, আমি নিয়ে নিই এটা। তোমার বোন 70 বছরের একটা বুড়োর সঙ্গে? হাতটা ছাড়ুন। শনি মহারাজ তোমার মাথায় বসে বলছেন, হাত ছাড়ুন আমার। কত টাকা পেতেন আপনি? $400। তো আমি দিয়ে দিচ্ছি। ও মাই গড, ব্যাংকে টাকা নেই নাকি? কেউ পাসওয়ার্ড হ্যাক করেছে, অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড, সব ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাচ্ছে, অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে এটা। ড্যামিট, কি ব্যাপার স্যার? আগে আমার 400 টাকা আপনি এখান থেকে দিয়ে দিন।
ইডিয়েট, তোর বাবা ইডিয়েট। আরে সব হচ্ছে জানি না, কোথায় ছিল জানি না আমি। আমার অ্যাক্সেস কার্ডটা হারিয়ে গেছে স্যার। সবটা ভিতরেই এখনো মনে হচ্ছে। লেটস গো। আরে ও তো এখনো বেরোতে পারেনি। চলো এখান থেকে। হ্যাঁ তো চলো না। জলের দরে গেলাম। এখানকার পুলিশদের তোমরা চেনো না কিন্তু, পেছনে এমন রুলের বৃষ্টি ফেলে না, 3 মাসের জন্য হাঁটা চলা সব বন্ধ করে দেয়। কেউ ওই ভুল আর একবারও করে না। আচ্ছা আচ্ছা, আর একটু আস্তে আস্তে চলো, তাহলে পুলিশের তোমাকে ধরতে সুবিধা হবে। কিছু একটা অর্ডার দাও না। বুঝতে পেরেছি, ওকে জেলে পাঠাবে আর আমাকে কাঙাল করবে, আর পুরো ইস্তানবুল নিজে এনজয় করবে। আমার তো শুরুতেই তোমাকে সন্দেহ হচ্ছিল, তোমার আবার পুরো গ্যাংও আছে। এ মানে আমার শালা এখানে ডিকোড হয়েছে? 70% ডিকোডেড। এই আমি তোকে খুঁজে খুঁজে পাগলা হয়ে গেলাম, তুই এখানে কি করে এলি? তুমি তুমি জানতে না এখানে আছে? অফ কোর্স, সেটাই তো প্ল্যান ছিল। প্ল্যানটা যখন বানানো হয় না তখন সবাইকে জানানো উচিত, বরং আসল ঘটনাটা তো তোমরা এখনো জানোই না। দীপক মেহতার অ্যাকাউন্ট থেকে কেউ একজন যেন 4,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। জানি আমি। জানিস? ওই টাকা আমি সরিয়েছি। কি মনে হয় একটা অ্যাড্রেস বের করার জন্য এত বড় রিস্ক নেবো আমি? 50 লিরা গুঁজে দিলে যে কারোর অ্যাড্রেস পাওয়া যাবে। এটা 4,000 কোটির মামলা, আমাদের দেশের টাকা এটা, যেটা আমার বাবা নিজে স্যাংশন করেছিলেন। আর ও মনে করেছিল এই টাকা হজম করে যাবে আর আমি চুপচাপ দেখে যাব। দীপক মেহতার মেইন অ্যাকাউন্ট আর ওর নামের সাথে লিঙ্কড প্রক্সি অ্যাকাউন্ট থেকে সব টাকা আমি তুলে নিয়েছি আর অরিজিনাল ব্যাংকে রিটার্ন করে দিয়েছি, তাও ইন্টারেস্টের সঙ্গে। মানে তুই আমাকে বোকা বানালি? তুই জন্মগতই বোকা। লোকেশনও ট্র্যাক করে নিয়েছি, অ্যালগোর্নিয়া। অ্যালগোর্নিয়া? মনে হচ্ছে এবার শুধু চাকরিটাই নয়, প্রাণটাও চলে যাবে। কেন? ওই টেরিটরিটা মাফিয়াদের হোল্ডে না? জেনে রাখ শালা বাবু, ওর ভেতরে না পুলিশ না আর্মি যেতে পারে, টোটাল মাফিয়া রাজ ওখানে। ওখানে এন্ট্রি পাওয়ার একটাই উপায়, কোনো মাফিয়ার লোক যদি তোকে ওখানে ইনভাইট করে। দেয়া, তোমার কোনো কন্ট্যাক্ট আছে ওখানে? না। হ্যাঁ হ্যাঁ, আরো জিজ্ঞেস করো কে। আমি এখানে 4 বছর ধরে পড়ছি, আমাকে কিছু জিজ্ঞেস করছো? ওরে ছুঁচো, আমি মাফিয়াদের কথা বলছি, সবজিওয়ালার নয়। কোনো মাফিয়াকে তো আমি চিনি না, কিন্তু সোফিয়াকে চিনি। সোফিয়া? সে আবার কে? আমার গার্লফ্রেন্ড, ওখানেই থাকে। ব্যথা করছে? হ্যাঁ হচ্ছে। ব্রুসলির নাতি মনে হচ্ছে। সেফ ডিস্টেন্সে বসতে হবে। শালাবাবু একটু আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবনা, বছরে 11 মাস তোর দিদি ওইখানে ইন্ডিয়ায় থাকে, 50 ডিগ্রি গরমে 120 কোটি জনবসতি বেড়ে গেছে, তাহলে -2 তে কতটা গরমের দরকার? পারবি না, শুধু হোয়াটসঅ্যাপে প্ল্যান করি, নো প্র্যাকটিক্যাল নো ফিজিক্যাল। এখনো ফেস টু ফেস হতে পারিনি, শুধু ফোনে কথা হয়। কালোর হ্যাপি বার্থডে, আমাকে ইনভাইট করেছে, আমি একটু ফুল কিনে নিয়ে যাব। এত সময় নেই আমাদের কাছে, আজই যেতে হবে। এতক্ষণে অ্যাকাউন্ট হ্যাকের কথা ওর কানে পৌঁছে গেছে, ও অ্যালার্ট হয়ে গেছে। ওর নেক্সট কোনো প্ল্যান করার আগেই আমাদের ওকে ধরতে হবে। আচ্ছা শোন না, এই গল্পগুলো না কিছুতেই তোর দিদিকে বলিস না কিন্তু। তুই তো শুধু একাই আমাকে এক গালে মারলি, তোর দিদি তো সারা শহরের সামনে আমাকে মেরে ছাতু বানিয়ে দেবে রে। বাতাস কিন্তু ভাই কথা রাখিস, বলিস না কিন্তু। ওরে বাবা রে,
শালা বাবু, ওই যে বড় সড় বিল্ডিংটা দেখছো না, ওটা হলো মাফিয়াদের নরকে ঢোকার এন্ট্রি গেট। হ্যাঁ, ওখানকার সিকিউরিটি কিন্তু হেভি টাইট। গোলাপের গায়ে যেমন কাঁটা থাকে না, সেই রকমই আমার সোফিয়া ক্যাকটাসের বড় বড় কাঁটা দিয়েই ঘেরা থাকে। ও মুখ বন্ধ করবি। হ্যালো, আমি একটু সোফিয়ার সঙ্গে দেখা করতে চাই। দাঁড়াও, সোফিয়াকে ফোন করে বলো একজন এসছে। সোফিয়ার সঙ্গে দেখা করতে এসেছি। দারা সিং এর সঙ্গে কুস্তি লড়তে যাচ্ছিস নাকি? মাসেল ফাসেল সব ভেতরে ঢোকা, জ্যাকেট আটকা, জানিস না হলে কি হবে, আমাদের প্যাকআপ করে দেবে। ওরা আমার লোক, ওদের ভিতরে পাঠিয়ে দাও, আমি অপেক্ষা করছি ওদের। বুঝতে পারলি? এই আওয়াজেই ফিদা হয়ে গেছিল বাবা। শুধু 10 মিনিট, 10 মিনিট টাইম আছে, চুপচাপ আমাকে ফলো কর, তাড়াতাড়ি আয়। সোফিয়া কোথায় থাকে? ওইদিকে দেখিস, সোফিয়াই আমাদের তড়ি পার করে দেবে। সোফি? ইয়েস প্লিজ। হ্যালো সোফিয়া? না, আমি ওনার মেড। কাজের লোক যদি এত সুন্দর হয় তাহলে এর মাল কিন্তু ডানাকাটা পড়ি হবে। কোথায় গেল যাব বাবা, কোথায় গেল এরা? সুভাষ, এমনি এত বিপদ, তাতে আবার বিপদ বাড়াচ্ছে। ম্যাপ অনুযায়ী লেফটে। সোফিয়া কোথায়? ওয়েট, উনি আসছেন। আসবে 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 আসবে। সোফিয়া? ইয়েস ডার্লিং, আই এম ইওর সোফিয়া। ডার্লিং, ভাগ্যিস আমার শালা আর তার গার্লফ্রেন্ড সোফিয়াকে দেখেনি। এসে গেছি। কোন বাড়ি? সেকেন্ড অন দ্য লেফট। তুমি এখানে ওয়েট করো। ওকে। রোকে, দরজাটা ভাঙো। Huh?
শক্ত করে ধর। চলো এখান থেকে। পেয়ে গেছি
আমরা ভুল গেস করেছিলাম ও ক্রিমিনাল নয়। ও ইস্তানবুলের সিটি কমিশনার। এই কি করছিস তোরা? সব বল কিন্তু আমাকে। শালা অন্ধ সেজে ঘুরছিল, ওই দীপককে খুন করেছে। প্রথমে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, এখন আমাদের অ্যারেস্ট করতে চায়। ও দীপককে কেন মারবে? আমিও সেটাই ভাবছি। এতক্ষণ ভাবছিলাম দীপকই আসল ক্রিমিনাল, কিন্তু শতরঞ্জের একটা গুটি মাত্র, একে ধরতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ও তো পুলিশ, ওকে ধরবো কি করে? ওই আমাদের খোঁজে আসবে। হ্যালো, যাকে তোমরা খুঁজছো ও এখন মার্কেটে আছে। কার জন্য কাজ করছিস আর এটা কার প্ল্যান বল, নয় তো মর, নো লাইফ লাইন বল। যদি আমি না বলি তাহলে তুই আমাকে মারবি, আর যদি বলে দি তাহলে তুই বাঁচবি না। আপাতত তোর পালা। সব বলছি বলছি বল। মালিক, সৈয়দ ইব্রাহিম মালিক। মুম্বাই বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ল দেশের প্রত্যেক কোণে। বিশেষ সূত্রে খবর, এই বিস্ফোরণের পেছনে ইব্রাহিম মালিকের হাত রয়েছে। সৈয়দ ইব্রাহিম মালিকের খোঁজ পাওয়া গেছে, উনি দুবাইতে আছেন। হায়দ্রাবাদ ব্লাস্টের পেছনে তাঁরই হাত ছিল। জঙ্গি হানায় শহরে মৃতের সংখ্যা বেড়ে 115, চারিদিকে হাহাকার আর কান্না। গোপন সূত্রে জানা গেছে উনি দুবাই থেকে পাকিস্তানে চলে গেছেন। ইব্রাহিম মালিককে আশ্রয় দেওয়ার কথা নাকচ করে দিল পাকিস্তান সরকার। ভারতবর্ষের ক্রমাগত চাপের মুখে বশ্যতা স্বীকার করে ইউএন তাকে টেররিস্ট বলে চিহ্নিত করেছে। সৈয়দ ইব্রাহিম মালিকের সন্ধান পাওয়া গেছে, সে এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে, এই হলো তার লোকেশন। আতঙ্কবাদের আরেক নাম সৈয়দ ইব্রাহিম মালিক, ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড টেররিস্ট এই সৈয়দ ইব্রাহিম মালিক, যে এখন রয়েছে পাকিস্তানে। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না যে এই ব্লাস্টের পিছনে মালিক থাকতে পারে। স্যার, আমিও একটু আগেই বিষয়টা জানতে পেরেছি। পরের ইলেকশনে মিস্টার গুপ্তা প্রাইম মিনিস্টার হওয়ার কথা ছিল। মালিকেরা ভালো করে জানতো ইন্দ্রজিৎ থাকলে ওর চাপ হয়ে যাবে, যদি উত্তর ভারতে মারতো তাহলে সন্দেহের তীর ওর দিকেই ছুটতো। তাই প্ল্যান করেই ও বেছে নিল আমাদের শহর। পার্টি অ্যালায়েন্সের মিটিংয়ে ও একটা চান্স পেয়ে গেল। দেউলিয়া হয়ে যাওয়া দীপক আর প্রফেশনাল কিলার কায়রা, এই দুজনকে হাতিয়ার বানিয়ে গুপ্তাজিকে মেরে দিল। ইলেকশন জেতার জন্য আমার দাদা এসব কনস্পিরেসি করেছে, এই গুজবটাও রটিয়ে দিল। আর এটা সত্যি প্রমাণ করতে ও আমার দাদাকে মেরে ফেলে। না, মেনে নিলাম তোমার কথা ঠিক, কিন্তু প্রুফ কোথায়? কায়রা আর দীপক দুজনেই তো মৃত। আর মালিক, ও তো এখনো বেঁচে আছে, তাই না? হোয়াট ডু ইউ মিন? এবার আমি ওকে খতম করেই দম নেব। পাগল হয়েছ? ও কোথায় আছে আমরা কেউ জানি না। পাকিস্তান, আমরা তো জানি পাকিস্তান গভর্নমেন্ট ডিনাই করেছে। ওসামা বিন লাদেনের ব্যাপারে এটাই বলেছিল। কি হলো, ওকেও তো মারা হলো, তাই না? কাম অন সুভাষ, ওটা আমেরিকান ইস্যু, ওদের আর আমাদের পলিসি এক নয়। জানি স্যার, ওখানে কর্নেল সুভাষ হয়ে যাব না, একজন সাধারণ মানুষ হয়ে যাব। আমাদের এজেন্ট 10 বছর ওখানে রয়েছে, ঝলক পাওয়া তো দূরের কথা, কোনো ইনফরমেশনই আমরা পাইনি। পুলিশ, সিবি, সিআইডি, সিবিআই, র, মিলিটারি, ইন্টেলিজেন্স, কাস্টমস, এতগুলো ডিপার্টমেন্ট, হাজার হাজার অফিসার্স, আর ও সামান্য টেরারিস্ট। না কোনো ইনফরমেশন, না রেফারেন্স, শুধু একটাই কথা, পারছি না, পারবো না, ব্যাস অনেক হয়ে গেছে স্যার। এটা আমার দাদা কিংবা গুপ্তাজির খুন নয়। মুম্বাই ব্লাস্টে 240 জন মারা গেছে, হায়দ্রাবাদে 120 জন মরল, 26 বছরে 17 জঙ্গি হানা, 7,000-এরও বেশি মানুষকে প্রাণ দিতে হলো, কোনো জবাব আছে কারো কাছে? পাগলের মতো কথা বলিস না, যদি ওখানে যাস মেরে দেবে তো। চল ডান, অন্তত দেশের জন্য প্রাণ দেব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশনস, কিন্তু অফিসিয়ালি আমি তোমায় কোনো হেল্পই করতে পারবো না। ইটস ওকে স্যার, আই ক্যান ম্যানেজ, আমি আজই যাব। সত্যি যাবি? এত সহজ? তুই তো এখন এখানকার ক্রিমিনাল, লিগালি ইস্তানবুলের বাইরে পা রাখা এখন অসম্ভব। আর যদি বাই রোড যাস তাহলে ইরাক, ইরান আর আফগানিস্তান ক্রস করতে হবে, তাও আবার উইদাউট এনি ভিসা। ইয়েস, এক্স্যাক্টলি এটাই করতে হবে। ওই রুটটায় আমি আনঅফিসিয়ালি হেল্প করতে পারি। তুমি যে মুহূর্তে পাকিস্তানে পৌঁছাবে আমাদের এজেন্ট ইমরানের সাথে যোগাযোগ করবে, বাট ওয়ান কন্ডিশন, এটা দুই দেশের মধ্যে ইন্টারন্যাশনাল ইস্যু, ভগবান না করুন যদি কোনো কারণে ধরা পড়ে যাও তো। বুঝেছি স্যার, আপনার কথা মুখে আনবো না, থ্যাংক ইউ। সুভাষ, আমাকেও নিয়ে চলো। না, এটা আমি একাই করব, এটা আমার পার্সোনাল ইস্যু, সেই জন্যই আমি যেতে চাই। আরে বলছে যখন সঙ্গে নিয়ে যা, নিয়ে যা ভাই, জল ছাড়া মাছ বাঁচে না। কতদিন একা থাকবি? ¶¶
গাড়ি থামান। স্যার ও প্রেগনেন্ট। হসপিটাল কত দূর? সামনে গিয়ে বাঁ দিকে। থ্যাংক ইউ। মিয়া, নওয়াজগঞ্জটা কি ওই দিকটা? না না মিয়া, এদিকে। থ্যাংক ইউ। এদিকটা। ইমরান ভাই আছেন? দাদা ভেতরে আছে। দাদা আপনার সাথে কেউ দেখা করতে এসছে। আসুন। যান। দিল্লিতে শালির বিয়ে, ওর জন্য একটা লেহেঙ্গা বানাবো। দুদিন পর এখান থেকে কালেক্ট করে নেবেন। সবার চোখে ধুলো দিয়ে মালিককে ইন্ডিয়া নিয়ে যেতে চাও? নেক্সট টু ইম্পসিবল। তোমার কি মনে হয় পিৎজা প্যাক করে পার্সেল করার মতো সহজ ব্যাপার এটা? তুমি কি জানো মালিক ISIS এর হেফাজতে থাকে? ওদের পারমিশন ছাড়া একটা মাছিও ওখানে গলতে পারবে না। এখানে আমি আন্ডার কভার 10 বছর ধরে কাজ করে যাচ্ছি। রহমান স্যার আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যে আমি যেন প্রমাণ করতে পারি মালিক এখানে গা ঢাকা দিয়ে আছে, কিন্তু একটাও প্রমাণ পাইনি। এত বছর ধরে মেয়েদের সায়া ব্লাউজ সেলাই করতে করতে নিজের আসল অস্তিত্ব ভুলে যেতে বসেছি। ক্লু পাওয়া তো দূরের কথা, হাওয়াতেও কোনো খবর শুনিনি। 15 বছর আগে র দুবাইতে ওকে ধরবার জন্য গিয়েছিল, পরে এটা জানতে পারে যে ওরা যাকে মালিক ভেবে ধরেছে সে মালিক নয়, ওর ডামি। ও এভাবেই চোখে ধুলো দিয়ে বেড়ায়। সেখান থেকে মালিক এখন পাকিস্তানের হেফাজতে রয়েছে। এখানকার সরকার ওর কাছ থেকে টাকা নিয়ে ওকে রাজার হালে রেখেছে, মিলিটারি সিকিউরিটি দেয় ওকে, রাজার রাজা হয়ে বেঁচে আছে। ওর বাড়িটা কোথায়? এত ডেকোরেশন কিসের? কোনো পার্টি হচ্ছে নাকি? শুনেছি ওর মেয়ের বিয়ে আছে 3 দিন পরে। বিয়ের জন্য ওকে বাইরে আসতেই হবে, তাই না? না, সিকিউরিটির কারণে বিয়েটা 4 দেওয়ালের মধ্যেই হবে। এই এখানে কি করছো? সরে যাও এখান থেকে। গাড়ি স্টার্ট নিচ্ছে না স্যার। সরো এখান থেকে, সরো। হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি, চল ভাই। ও হলো তাহির ইকবাল, পাকিস্তানি মিলিটারি জেনারেল। মালিকের সিকিউরিটি এ নিজেই হ্যান্ডেল করে। এই বাড়ির সিকিউরিটি ইনি 3টে লেয়ারে ভাগ করে রেখেছেন। প্রথম লেয়ারে পাকিস্তান পুলিশ, দ্বিতীয় লেয়ারে পাকিস্তান মিলিটারির ট্রেন্ড কমান্ডোজ, আর ইনার সার্কেলে মালিকের পার্সোনাল সিকিউরিটির জন্য খুব নিখুঁতভাবে প্ল্যান করে রাখা হয়েছে। ও নিজেও কোনো সাধারণ অফিসার নয়, স্কোয়াড ট্রেন্ড। ISIS এর বেশিরভাগ অ্যাটাক ও নিজে প্ল্যান করে। ইয়াংস্টারদের ব্রেন ওয়াশ করে ওদের টেররিস্ট বানানোতে ও একজন এক্সপার্ট। ওর চোখে ধুলো দিয়ে মালিকের মুখোমুখি হওয়া নেক্সট টু ইম্পসিবল। এই সব আমার নাতনির। তাহির ভাই এখনো ইউনিফর্ম পরেই আছেন, কাল নিজের স্ত্রী আর বাচ্চাদের নিয়ে আসবেন। সালমা এটা রেখে দাও তো। মালিক, আপাতত বিয়েটা বন্ধ করতে হবে। কেন? ওই 2 পয়সা তস্করের জন্য যে বর্ডার ক্রস করে আমাকে মারতে এসেছে, আমি কি তোমার মতো ইঁদুর নাকি? তুমি খবর পেয়ে গেছো? আমার কাছে খবর হওয়ার চেয়ে আগে পৌঁছে তাহির, বুঝতে পেরেছো? ওর নাম কর্নেল সুভাষ, সি ট্রেনিং, উটি রেজিমেন্ট, 2013 ব্যাচ। ভালো করে দেখে নাও, গেরেম।
দেখে নিচ্ছি, যতক্ষণ এটা নামিচ্ছে ততক্ষণ একটা নিরাপদ জায়গায় শিফট হয়ে যাও। আমার নামে গোটা ইন্ডিয়ার ঘুম উড়ে যায়, আজব ব্যাপার। একটা মামুলি ছোকরার জন্য আমায় এখন লুকোতে হবে? তোমার নিরাপত্তা আমার ডিউটির মধ্যে পড়ে। আমার অনুরোধ, তুমি মিলিটারি সেফ হাউসে শিফট হয়ে যাও। তুমি আমাকে রক্ষা করবে? কোটি কোটি মানুষের মনে ভয় ধরিয়েছি, আমি একা, কারোর কাছে সাহায্যের হাত বাড়াইনি। আর এখন আমার মেয়ের নিকা আমি ভালো করে শেষ করতে চাই। মেজাজ খারাপ করলে জানে মেরে দেবো তোকে। যেমন তুমি চেয়েছিলে, এটা ওর বাড়ির ব্লু প্রিন্ট। ওকে কিডন্যাপ করার মোক্ষম সময় হচ্ছে বিয়ের রাত। অসম্ভব, খুব লিমিটেড গেস্ট ওখানে নিমন্ত্রিত থাকবেন। ইনভিটেশন ছাড়া ওখানে ঢোকা সম্ভব নয়, আর যদি ঢুকেও যাই তাহলে পুলিশ, মিলিটারি আর পার্সোনাল সিকিউরিটি এদের সবাইকে পার করে ওর কাছে পৌঁছবো কী করে? কিন্তু ওকে দূর থেকে গুলি করে শহীদ হতে পারি, যদিও সেটা অত সহজ নয়, কিন্তু কিডন্যাপ করা সম্ভব নয়। সম্ভব, আই হ্যাভ এ প্ল্যান। আমি জানতে চাই এই মিশনের অ্যাপ্রুভাল আপনাদের কে দিয়েছে? আমাদের সিপাহী সুভাষ অনেক রিস্ক নিয়ে এটা করছে, এত বড় একটা অপারেশনের বিনিময়ে ডিমান্ড তো অল্পই। মিস্টার রহমান, দুটো দেশের মধ্যে এমনিতেই টেনশন চলছে, যদিও ধরা পড়ে যায় তাহলে ইউএনই না পুরো দুনিয়া পাকিস্তানকে সাপোর্ট করবে। আমি দেশের গুডউইলকে খারাপ হতে দিতে পারি না। নো ওয়ে, এক্ষুনি ওকে রিকল করুন, তা না হলে আমাকে স্টেটমেন্ট দিতে হবে। একজন অনুপ্রবেশকারী পারমিশন ছাড়াই বর্ডার পার করেছে, না হলে বাধ্য হয়ে পাকিস্তানি এমবাসিকে ডিটেল দিতে হবে আমায়। স্যার, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। সুভাষের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী গুপ্তাজির হত্যা মালিকই করিয়েছে। শুধু তাই নয় স্যার, ইন্ডিয়ার একজন ভিভিআইপিও এই ষড়যন্ত্রে সামিল ছিল, কিন্তু সেটা প্রুফ করার জন্যে মালিককে তুলে আনা খুবই জরুরি স্যার। প্ল্যানটা কি? ওকে, আমি হাই কমান্ডের সাথে কথা বলবো, ততক্ষণ এই মিশন আপনি হোল্ডে রাখুন। ইয়েস স্যার। গভর্নমেন্টের তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া পর্যন্ত নিজের মিশন হোল্ডে রাখো। মিশন ইজ অন স্যার। সুভাষ, সুভাষ! এই ডিজাইনটা খুব সুন্দর কিন্তু। আপনি করাবেন? না না, আমি করাবো। আচ্ছা। সুভাষ, মালিক জানে তুমি এখানে আছো, ওর অর্ডারে পুলিশ তোমায় তন্ন তন্ন করে খুঁজছে। সিচুয়েশন ইজ গেটিং মোর কমপ্লিকেটেড, মিশনের সাকসেস রেট নেই বললেই চলে। যদি আমাদের একটাও ভুল হয় কেউ বাঁচব না, তাই এই মিশনে আমি তোমাকে সঙ্গে রাখতে চাই না। দিয়া, এটা আমার নিজস্ব লড়াই, আমি একাই লড়তে চাই, তুমি যাও। কোনো ব্যাপার না, একসঙ্গে লড়ব, জিতি বা হারি, আমি তোমাকে ছেড়ে যাব না। বাই। বাই বাই। আপনি
সুভাষ, হাই কমান্ড গ্রিন সিগন্যাল দিয়েছে। থ্যাংক ইউ স্যার। বাট বি কেয়ারফুল, যদি তুমি এই লড়াই জিতে ফেরো তাহলে সেটা শুধু তোমারই নয়, দেশের জয় হবে। কিন্তু ছোট্ট একটা ভুলে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হতে পারে। অল দি বেস্ট মাই বয়। স্যার, অ্যাকশনের সময় হয়ে গেছে। এই ডিজাইনটা খুব সুন্দর, তাই না? তোমায় করে দিই। আজ আমি খুব খুশি। চারিদিক ভালো করে চেক করে নাও। কিচেনে আগুন লেগে গেছে স্যার। আরে দাঁড়িয়ে মুখকি দেখছিস, দেখ কি হলো। বলো মালিক, শোনো, নিশ্চয়ই এই আগুনের পেছনে সেই ইন্ডিয়ান এজেন্টের হাত আছে। তুমি সাবধানে থেকো। শাট আপ, জ্ঞান মেরে নিজের কাজ করো। শাট আপ,
আমার কথা প্রথমেই তোমার শোনা উচিত ছিল। শুনলে এই পরিস্থিতি কখনোই হতো না। তোমায় সেফ জায়গায় শিফট করানোর হুকুম এসেছে উপর থেকে। আমি খুব চাপে আছি, তুমি তৈরি থাকো। ওকে। পেছনের রাস্তা দিয়ে যাও, শাহ আলম মার্কেটের রাস্তা ধরো। আরে, ও আমার গাড়ি নিয়ে পালাচ্ছে। ক্যাচ হিম।
শুনতে পাচ্ছিস না? গাড়ি থামা, গুলি মেরে ছাঁচা করে দেবো। মালিক স্যার গাড়িতেই আছে। আমার সাথে যাবি নাকি এখানেই মেরে পুঁতে দেবো? ডোন্ট শুট, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো বডি ডাবল, অরিজিনাল মালিক তো নিচে আছে। বিশ্বাস না হলে ওকে উপরে ডেকে নি। হ্যালো, পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আর্জেন্ট আছে, আমার রুমে আয়, এক্ষুনি আয়। তড়ি ঘড়িতে ভুল করে ফেললি, তুই অরিজিনাল মালিক। যদি ডুপ্লিকেট হতিস তাহলে তুই এভাবে ওকে হুকুম করতিস না। আরে আমি তো ভয় কাটা হয়ে গেছি। আমাকে ইন্ডিয়া নিয়ে যাবি? দু মিনিটে তাহির আমাকে আর্মি সেফ হাউসে নিয়ে যেতে আসছে। কালকের সূর্য যদি দেখতে চাস তাহলে ও আসার আগে 1-2-4 হয়ে যা। তাহিরের সাথে তোর বডি ডাবল যাবে। ডাক ওকে। হ্যালো, তাহিরের সঙ্গে তুই যাবি? কেন স্যার, যা বলছি সেটাই কর। ওকে, নাও মুভ। আপনি যেতে পারেন। নেক্সট। কি হয়েছে এনার? মেডিকেল ভিসা।
কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি হবে, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। আমাদের দেশে কি ভালো চিকিৎসা হয় না? ইন্ডিয়া যাওয়ার কি দরকার? অনেক কষ্টে ওখানে এবি নেগেটিভ ডোনার পেয়েছি। স্যার কি হয়েছে? এটা ওনাদের মেডিকেল রিপোর্ট। আমার তো কোনো গন্ডগোল মনে হচ্ছে, আপনি একবার চেক করে দেখুন তো। হ্যালো, পাকিস্তান ইমিগ্রেশন, কিছু কথা বলার ছিল জাহিদ আমানের ব্যাপারে। উনি আমাদেরই পেশেন্ট, কালকে ওনার অপারেশন আছে। কি হয়েছে? এটা একটা রুটিন ভেরিফিকেশন। ওকে, যেতে দিন। ও কেমন আছে এখন? সব চিন্তা করো না আঙ্কেল, ও কেমন আছে বলুন না। চিন্তা করবেন না, ওর ট্রিটমেন্ট চলছে। চিন্তা করবেন না, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। সব ঠিক আছে তো? মালিক, তুমি ঠিক আছো? এন্টার রানওয়ে 25 মেইন লাইন। রোজার, এন্টারিং। আমি ভেবেছিলাম ও নকলটাকে তুলে নিয়েছে, কিন্তু আসল মালিককেই তুলে নিয়ে গেছে। আমাদেরকে বোকা বানিয়েছে, বিরাট বড় গেম খেলেছে ওরা আমাদের সঙ্গে। আর ও আমাদের কনফিউজ করার জন্য বিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে, কিন্তু ও ভুলে গেছে এটা পাকিস্তান। সমস্ত চেকপোস্টে খবর দিয়ে দাও, যত রাস্তা আছে বন্ধ করো। ইয়েস স্যার। এই সময় ইন্ডিয়াতে যাওয়ার জন্য কোনো ফ্লাইট ছাড়ার কথা? স্যার, 10 মিনিটের মধ্যে দিল্লির উদ্দেশ্যে একটা ফ্লাইট যাবে স্যার। ইয়েস। সুভাষের ওই ছবি এয়ারপোর্ট সিকিউরিটিকে ফ্যাক্স করো। কারোর সঙ্গে ওই ছবি মিললে তাকে আটক করতে বলো, মাথায় রেখো কোনো ভুল না হয়। তাড়াতাড়ি করো। FA 908, এন্টার রানওয়ে 25, মেন লাইন আপ অ্যান্ড বি রেডি ফর ইমিডিয়েট টেক অফ। রজার, কপি। FA 908, লাইন আপনার সেকেন্ড, গেট রেডি ফর টেক অফ। হ্যালো স্যার, ফটো অনুযায়ী দিল্লি ফ্লাইটে 16 নম্বর প্যাসেঞ্জারের মুখ একদম মিলে যাচ্ছে। এক্ষুনি ATC-কে ফোন করে বলো তাড়াতাড়ি যেন ফ্লাইটটাকে আটকায়, এক্ষুনি বলো। ইয়েস স্যার, ATC-কে বলো দিল্লি ফ্লাইটটাকে এক্ষুনি আটকাতে। রজার, ওয়েটিং। FA 908, এন্টার রানওয়ে। FA 908, এন্টার রানওয়ে 25, মেন লাইন আপ, ইউ আর ক্লিয়ার টু টেক অফ। রজার, ক্লিয়ার ফর টেক অফ। দিল্লি ফ্লাইটটা আটকাও, ওতে একজন টেররিস্ট রয়েছে, তাড়াতাড়ি। ATC-কে কল করো, দিল্লি ফ্লাইটটা আটকাও তাড়াতাড়ি। স্যার, ATC-র ফোন লাগছে না। মোবাইল তো নিশ্চয়ই থাকবে কারোর কাছে। স্যার, ভেতরে মোবাইল অ্যালাউড নয়। স্যার, মোবাইল অ্যালাউড নয়। যদি ভেতরে মোবাইল অ্যালাউড না থাকে তাহলে তুমি নিজে গিয়ে খবর দাও, আমি ওখানে আসছি।
টেক অফ করার পরে রাইট নেবেন 240 ডিগ্রিসে, ক্লাইম্ব 8000 ফিট। রজার, কপি। Move! সরে যান, যেতে দিন, প্লিজ মুভ, সরে যান। FA-908, runway cleared, ready for takeoff. Roger, ready for takeoff. Delhi flight, আটকাও, তাড়াতাড়ি। আরে আগে বলুন কি হয়েছে? টেরোরিস্ট আছে ওতে। FA-908, reject takeoff immediately. Reject takeoff, reject takeoff. Roger, rejecting takeoff. Flight a terrorist আছে। Flight একজন terrorist আছে। আমরা flightটা থামিয়ে দিচ্ছি। বোর্ডিং পাস। আপনার নাম কি? রশিদ। কোথা থেকে আসছেন? করাচি। স্যার, আপনার সন্দেহ সঠিক ছিল। একই নামের 3 জন প্যাসেঞ্জার নেপাল ফ্লাইটেও গেছে। যে কোনোভাবে হোক ফ্লাইটটাকে আটকাও, আটকাও ফ্লাইটটাকে। স্যার এখন তো অসম্ভব। ফ্লাইট টেক অফ করে ফেলেছে। যতক্ষণে আমরা ফোন করে খবর দেব ততক্ষণে বর্ডার পার করে যাবে। ডিয়ার প্যাসেঞ্জার্স, এখন আমরা হিমালয়ের উপর দিয়ে পাস করছি। আমরা সবেমাত্র নেপালে প্রবেশ করেছি। স্যার, একটা ফোন এসেছে। হ্যালো স্যার, আমাদের মিশন সাকসেসফুল। সুপার কাকু, এই গল্প তো দারুণ থ্রিলিং। তোমার জন্য খুব কঠিন ছিল, তাই না? আর তারপরে কি হলো? তারপরে ওই দুষ্টু লোকটাকে নেপালে ইন্ডিয়ান আর্মির কাছে হ্যান্ডওভার করে দিলাম।
Well done, my boy. Thank you, sir. তারপর ঢিসুম ঢিসুম খেয়ে ও সব সত্যি কথা বলে দিল। ওর সব কটা পার্টনারও ধরা পড়ে গেল। যে গুপ্তাজিকে মেরেছিল ওই বর্মা, ও পিএম হতে চেয়েছিল, ওকেও পুলিশ অ্যারেস্ট করে নিল। কিন্তু কাকু মালিকের কি শাস্তি হলো? মালিক একজন ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল, জেলে নিয়ে যাওয়ার সময় ও পালানোর চেষ্টা করে, কিন্তু আমাদের পুলিশ ওকে গুলি মেরে দিল। আমার সুপার কাকু, দাদু সবসময় বলতো ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। এখন আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে অনুরোধ জানাবো যাতে উনি স্বর্গীয় শ্রবণ কুমার মহাশয়ের ছবি অনাবৃত করেন। কাকু নিচে নামাও। না, গুলি চালিও না, প্লিজ ডোন্ট শুট, বেরো না প্লিজ।